कैपिटल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। हम तेमन करे आरो एक बार बोले शुरू करछि आजकेर आयोजन। इकराम आपनार काछ थेके शुनबो आपनार ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা। এই তো কিছুদিন আগে আমার দাদা মৃত্যুবরণ করলেন। আমি ছিলাম ঢাকাতে, আমাকে 8:30 দিক সকাল নক করা হলো, আমি ডাকে সাড়া দিলাম। আচ্ছা, বাসায় পুছলাম যে দেখি দাদার লাশটি উঠানের এক কোণে পড়ে আছে। বাড়িতে কেউ ফই হুল্লার, কান্নাকাটি ইত্যাদি আমি দেখে মানে খুবই একটা আশ্চর্যজনক বিষয় আমার কাছে উপলব্ধি হতে লাগলো। সর্বপ্রথম যখন দাদার নিকট পৌঁছি, তার আবেগে দাদাকে জড়িয়ে ধরে দাদার চেহারা মুবারক ওটার উপর চুমু খাই, খুব কান্না করি, জড়িয়ে ধরি। আমার ফুপি ইত্যাদি যারা আছেন তারা সকলেই আমাকে বলতেছে যে ছেড়ে দাও, হবে না ইত্যাদি ইত্যাদি সান্ত্বনামূলক বাক্য ব্যবহার করতেছে, আমাকে বলতেছে কান্না করো না। যখন আমি দাদাকে জড়িয়ে ধরলাম তখনই আমার শরীরের মধ্যে কেমন যেন একটা ভয় কাজ করতেছে, কিন্তু ভয় আর আবেগ দুটা আলাদা হয়ে গেল। আমার আবেগটাই ভয়কে জয় করে নিল। আচ্ছা, আমি ফুপুরা সরে যাওয়ার বলতেছে তুমি সরে যাও, তারপরেও আমি দাদার চেহারা মোবারক আবার চুমু খাই। অনেক সময় পার হলো, আমি দাদার গোসলের টাইম হইল, তাকে গোসল দিবে। তো গোসল দেওয়ার জন্য আমাদের এলাকার একজন বয়স্ক বৃদ্ধ আর আমার মেজ চাচা সেও সাথে ছিলেন। তো ওটা মশারি টানিয়ে ওখানে লাশ ধোয়ানো হচ্ছে। আমি এই জীবনের প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত লাশ কিভাবে ধয় ইত্যাদি সেটাকে দেখি, দেখতেছি খুব আবেগ নিয়ে, তবে ভিতর থেকে আমি ভয় পাচ্ছি। যখন অন্য সকল কার্যক্রম শেষ হয়ে গেল, জানাজার নামাজও শেষ হয়ে গেল, দাফন করার জন্য সকলে বলতেছে এটা তোমার দাদা, তুমি কবরের মধ্যে ফার্স্টে নামো, আমি সর্বপ্রথম আমি আমার মেজ চাচা কবরের মধ্যে নামি। আচ্ছা, কবরের মধ্যে নেমে দাদার লাশকে রাখি। যখন কবরের মধ্যে আমি বিদ্যমান তখন কেমন যেন আমার খুব ভয় পাচ্ছিলাম, মানুষ দেখতেছিলাম কেমন যেন মনে হচ্ছিল যে হায় মাটির ঘর, এখানে এই লাশটাকে শুয়ে রাখা হবে, এটা ঢেকে রাখা হবে ইত্যাদি একটা কল্পনা জল্পনা আমার মনের মধ্যে খুব তীব্র আকারে মানে ইয়া করতে লাগলো। মাগরিবের সময় সন্ধ্যা নামাজ পড়ে আমি আমার বাড়ির পাশের মসজিদে নামাজ পড়লাম। আচ্ছা, নামাজ পড়ার পর আমি একা একা আমার বাড়ির মধ্যে প্রবেশ করতেছিলাম, এর মধ্যে দেখি লাশ আমার সামনে পড়ে আছে, আপনার দাদার লাশ। হ্যাঁ, যেটা আপনি নিজে কবরে রেখে, যেটা কবরে রেখে আসলাম সেটা আমার সামনে ছিল। আমার সাথে কেউ ছিল না, আমি একাই ছিলাম, সকলকে মসজিদে রেখে আসছিলাম। এটা দেখে আমি হঠাৎ চমকিয়ে যাই, কেমন যেন ভিতর থেকে খুবই ভয় পাচ্ছিলাম, আর ভিতর থেকে যে একটা শব্দ করব, কাউকে ডাকব আমি পাচ্ছিলাম না, বা তাকিয়ে দেখি যে নিকটে কেউ নেই,
আচ্ছা, আমি ডানে বামে তাকাইলাম, দেখি আমার শরীরটা ভার হয়ে যাচ্ছে। এদিকেই বাম দিকে ডান দিকে তাকে পশ্চিমে যদি তাকাই তাহলে দেখি আমাদের পুষ্কুনি। ওই পুষ্কুনির পারে একটা আম গাছ আছে, সোজা আমার মেজ কাকার ঘরের সাইড দিয়ে ওখানে অবলোকন করি একটা কুকুর করে তাকিয়ে আছে। আমি যখন তাকাই কুকুরের চোখের উপরে চোখ পড়ে যায় আমার। আচ্ছা, পরে তখন আরো ভীষণ ভয় পেয়ে যাই, তখন একটু সাহস করে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করি, কিন্তু কেমন যেন আমার শরীর একেবারে থুবড়ে যায়, আমি আর সামনে অগ্রসর হইতে পারি না। এরকম অবস্থাটা 4-5 মিনিট। আমার ভাই বেড়াদার যারা আছেন ওনারা মসজিদ থেকে বের হয়ে নিকটে চলে আসছে। তবে আমি একটি অবস্থার মধ্যে আছিলাম, আমি বলতে পারলাম না কি হয়ে গেল, কিন্তু নিজে নিজে খুব ভয় পাচ্ছিলাম। আর কাউকে যে বলবো বিষয়টা, কাকে বলবো, কে বা বিশ্বাস করবে, তাই কাউকে বললাম না। ওই অবস্থায় ওটাকে আমি রেখে দিলাম, ভয় পাচ্ছিলাম। বাড়িতে গেলাম, কিছু খাওয়া দাওয়া করো, সারাদিন তো খুব কান্নাকাটি করলা, দাদার লাশকে নিয়ে জানাজা দিলা, কবরে রেখে আসলা, কিন্তু খাওয়া দাওয়ার মতো সিচুয়েশন আমার হচ্ছে না। আপনার মাথার মধ্যে তখন অন্য অন্য একটি কি জিনিস কাজ করতেছে, যে হ্যাঁ আমি কি দেখতেছি। আমি ডানে তাকাই বামে তাকাই, কেমন যেন দেখি এই লাশটা আমার ডানে, আবার দেখি বামে, আবার এদিকে তাকাই দেখি কুকুর, আবার কিছুক্ষণ পর দেখাই দেখি কুকুরটা নাই। তো বেশ এরকম হচ্ছিল এশার নামাজের আগ পর্যন্ত। আচ্ছা, তারপরে আমার ভাই বেড়াদার যারা ছিলেন ওনাদের সাথে বসে বেশ দাদার যেই হিস্টোরি, দাদা কেমন ছিলেন, দাদার এই সব গল্প আমরা বলতেছিলাম, আর একটু মানে আফসোস করতেছিলাম যে সে চলে গেল ইত্যাদি ইত্যাদি। 11টা তখন শোয়ার জন্য বলতেছে তোমরা ঘুমিয়ে পড়ো। আচ্ছা, বাড়ি থেকে বলতেছে তোমরা ঘুমিয়ে পড়ো। তা আমি ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখন ভাবতেছি আজকে রাত্রে যে ঘুমাবো আর কার সাথে ঘুমাবো, ডানে বামে যেন সাহসী বা বুঝমান কেউ থাকেন, যদি আমি ভয় পাই যাতে আমার শারীরিক কোনো ক্ষতি না হয় বা মানসিক কোনো ক্ষতি না হয়। ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়ে আমার মেজফুপুর বাড়ি, আমাদের বাড়ি থেকে একটু দূরে। তো মেজফুপুর বাড়িটা হচ্ছে এমন একটা স্থানে বিদ্যমান যে চারপাশে কোনো বাড়ি নেই, ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা, পাশে হচ্ছে আপনার জিলাফি বাগান। আচ্ছা, আর জিলাফি বাগানটা পাশে আরেকটা ইয়া আছে ভিটা, যেখানে ভূত ভিটা নামে পরিচিত আগে থেকেই। হ্যাঁ, আচ্ছা। তো যখন ওই বাসায় ঘুমাতে যাব তখন আমার ছোট কাকা সহ আরও কয়েকজনে আমরা ওদিকে গেলাম, বাড়িতে লোকজন অনেক, আমাদের ঘরে সংকুলন হচ্ছে না জায়গা, তাই আমরা ওদিকে রওনা করছি। কম বাজে ঘড়ি নির্দিষ্ট করে দেখিনি, পথে ওই ভূত ভিটার তার কথা আমার স্মরণ আসলো। তখন আমি সবার সামনে আগে আগে হাঁটতেছি, ওদিক তাকাই আমি হুবহু যেই লাশটা আমাদের বাড়িতে দেখেছিলাম, এখন দেখি যে ভূত ভিটার কাছে সে লাশটা বসে আছে। সে একই লাশ? হ্যাঁ, একই লাশ, আপনার দাদার লাশ। হ্যাঁ, দাদার লাশ। সে বসে আছে, সে হাসতেছে। এই অবস্থা দেখে আমি ওখানে চমকাই যাই, মানে আমার শরীরে খুব জোরে ঝাঁকি মারে, কিন্তু আমার পাশে যারা ছিলেন তারা বুঝতে পারেননি যে কি, তারা তো মানে গল্প করতেছে, দুঃখ করতেছে, ওর কানে একটা বলতেছে, ও একটা বলতেছে, মানে এক সময় না যদি কেউ হয় একই বয়সের যেটা হয়ে থাকে। তো ওই পরিস্থিতি দেখে আমি ওখানেও নিজেকে নিয়ন্ত্রণ করলাম। মায়ের কল্পনাটা আসতেছে যখন আমি কবরের মধ্যে নামি, লাশটা যে রাখি বাঁশ দিয়ে, যখন লাশটাকে এক এক করে ঢেকে ফেলাই, ওই যে লাশটার যে মুখটা খোলে না, একটু মুখ কিন্তু খুলে রাখে, মুখ খুলে রাখে, ওই যে চেহারাটা আমার তার চোখের উপরে চোখটা পড়ছিল রাশের, ওই যে একটা ছবি দৃশ্য, ওইটা খেলে আমার জল্পনা কল্পনা আসে আর আমি ভয় পাইতে থাকি। আচ্ছা, তারপরে শোয়ার জন্য প্রস্তুতি নিয়ে বাসায় যাই,
এখন শুভ শোয়ার জন্য খাটে যাই, ভাই ব্রাদার সবাই ঘুমিয়ে পড়ে, তখন রাত বাজে আপনার একটা, কিন্তু আমার ঘুম আসছে না। আচ্ছা, ঘুম আসতেছে না। আমি বসে বসে আবার শুয়ে পড়ি, আবার একটু উঠি। অস্থিরতা একটা, মানে অস্থিরতা, মানে কাউকে যে বলবো বিষয়টা, কাকে বলবো, কে হাসি দেয়, কে লজ্জা দেয় বা ইত্যাদি, এই কারণে কাউকে বলিনি। আচ্ছা, আর আমি যদি কাউকে বলি হয়তো বা আরো বেশি ভয় পাইতে পারে, কাল্পনিক একটা জিনিস চিন্তা করতে পারে, ভয় পেতে পারে। রাত ঠিক 2টা বাজে, আমার হাতে ফোন ছিল, আমি ফোনে দেখি 2টা বাজে, তখন ভাবতেছি এক তো রাত জাগ না থাকবো, এখন একটু ঘুমিয়ে পড়ি। আচ্ছা, ঘুমিয়ে পড়ার চেষ্টা করলাম, এর মধ্যে আমি যেখানে শোয়া ছিলাম, আমার পাশে যে লোকটা শোয়া, সে দেখি ওই কাফনের কাপড় পরা অবস্থায় হুবহু দাদার লাশ হয়ে আমার পাশে শুয়ে আছে। মানে আপনার যে স্বজন বা আত্মীয় যারা শুয়েছেন আপনার পাশে, তাদের কি আপনার মনে হচ্ছে লাশের মতো? লাশের মতোই সে আমার পাশে শুয়ে আছে। আমি যখন তার দিকে এই অবস্থা দেখে আমি যে এমন ভাবে ভয় পাই, মানে আমার ভিতর কে মনে ফাইটা যাইতেছে, কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমি প্রকাশ পাচ্ছে না, স্বাভাবিক অবস্থায় আছে, চেষ্টা করতেছি। তারপরে আমি ভয় পেলাম, বেশ ভয় পেলাম, হাত পাও কাঁপা শুরু করে দিল। তখন আমি আপনার চারকুল, তারপরে সুরা কোরআন শরীফ থেকে কিছু অংশ পাঠ করলাম, একে একে পাঠ করতেছি, নিজের শরীরে দম করতেছি, ফু দিতেছি, কিন্তু ভয়ে যে কাজ এটা মানে কোনো মতেই যাচ্ছে না, দূর হচ্ছে না, দূর হচ্ছে না। আমি দেখতেই পাচ্ছি লাশ। এখন যে লোকটা শোয়া ছিল আমার পাশে, ওর দিকে তাকাই, দেখি আমি যে লাশটা যে খোলা ছিল মুখটা, আমি ওর দিকে হুবহু তাকাই দেখতেছি যে ওই রকম কাফনের কাপড় পরা, মুখটা ওর খোলা। আমি পুরো চমকি লাভ দিয়ে পড়ে আমি মানে মধ্যবর্তী স্থানে চলে আসি। যারা যারা শুনছেন আমাদেরকে, হয়তো এমনও হতে পারে গত কয়েকদিনের মধ্যেই অনেকেই হয়তো তাদের পরিবারের এমন কোনো একজন আপন কাউকে হারিয়েছেন, যাকে চির বিদায় জানিয়েছেন। আমি আমার ব্যক্তি জীবনে আমার একজন স্বজনকে হারিয়েছি গত 10 তারিখে। এরকম পরিস্থিতিতে যখন আপনি নিজে থাকেন বা নিজে এরকম পরিস্থিতির মুখোমুখি হন, ইকরাম যেমন দেখছিলেন, তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই একটি লাশ, এমনকি যখন গভীর রাতে তিনি ঘুমোতে যাবেন রাত 2টার পরে, তখন তার পাশের যে মানুষটির সাথে একসাথে হেঁটে এসেছেন, একই পথে পাশাপাশি কথা বলতে বলতে এসেছেন, সেই মানুষটিকে পাশে শোয়া অবস্থায় দেখছেন যে তার জায়গায় অন্য একটি লাশ, যাকে তিনি কবরে রেখে এসেছেন সেই কাফনের কাপড় পরা অবস্থায়, মুখ খোলা অবস্থায়। আপনি এমন পরিস্থিতিতে কি করবেন? একরাম কি করেছেন একরামের কাছ থেকে শুনবো, কিন্তু আপনি আপনার জায়গায় কি করতেন? লিখুন আমাকে facebook.com/capitalfm94.8 আমাদের অফিসিয়াল ফ্যান পেজে, তাবিজের আজকের পোস্টে 26969 নাম্বারটিতে লিখতে পারেন। একরাম, আপনি লাভ দিয়ে ঘরের ঠিক মাঝামাঝি জায়গাটায় পৌঁছে গেলেন, তারপর মাঝামাঝি ওখানে গেলাম, কিন্তু আমার পার্শ্ববর্তী যে লোকগুলো ছিল মানে তারা ওই অবস্থায় ঘুমাচ্ছে, মানে কেউ আমার এই অবস্থা দেখে কেউ ঘুম থেকে জাগ্রত হলো না। লাইট জ্বালাইয়ে আমি ওয়াশরুমের মধ্যে গেলাম, চোখ মুখ ধুইলাম, ধোয়ার পর ওখান থেকে চলে আসলাম ওয়াশরুম থেকে এসে লাইট, রুমের লাইট জ্বালাইলাম। লাইট জ্বালানোর পর দেখি সবাই ঘুমাচ্ছে, সবাই ঘুম পড়তেছে, আমার পাশে যারা ছিলেন তারাও ঘুম পড়তেছে, নাক ডাকতেছে। তো ভাবলাম যে ঘুমিয়ে দিয়েছে, কি দেখলাম চোখে, হয়তো বা ভয় পাচ্ছি। তবে সবচেয়ে বড় আশ্চর্যজনক বিষয়টা হচ্ছে, আমি প্রথম মসজিদ থেকে ফেরার সময় যখন লাশটা দেখি, একটা কুকুর দেখি যে আমগাছের নিচে, ঠিক সেই স্থানেই আমার একটা চাস্ত ভাই আছে ছোট,
ও ঠিক দুপুরের সময়, এই তো ও ওখানে হঠাৎ করে দৌড়, মানে দৌড় দিয়া ওখানে চলে যায় উঠান থেকে, মানে বাড়ির উঠান থেকে ওখানে চলে যায়। আমিও কয়েকবার ওখান থেকে ওকে আনছি, ফিরিয়ে আনছি, একবার দুইবার তিনবার আমি ওকে ওখান থেকে আই না, ওর উঠানের মাঝে রাখিয়া ওর আম্মুর কাছে দিয়া বলো একটু দূরে ছড়িয়ে গেছি একটা কাজের জন্য। দুপুরে, ঠিক দুপুর বেলায় ও ওখানে যাইয়া ওই পানি আছে পুষ্কুনি, পিচ্ছি ওর বয়স হচ্ছে আপনার 4 বছর কি 5 বছর, হাঁটতে পারে, আচ্ছা মোটামুটি হাঁটতে পারে আর কথা বলতে পারে, স্পষ্ট পুরোপুরি কথা বলতে পারে না। ও সরাসরি ওখানে দৌড় দিয়েছে পানির মধ্যে চাপ, আচ্ছা কোনো মানে কোনো কারণ ছাড়াই, কারণ ছাড়াই পানির মধ্যে ঝাঁপ দিলেন। কিন্তু পুষ্কুনি থেকে বাড়ি বেশ দূর, ওখান থেকে যে কেউ ঝাঁপ দেয় একটা শব্দ হলো, মানে বাড়ির লোক শব্দ পাওয়ার মতো সিস্টেম নাই, এতটা দূর যে শব্দটা আসলে বাড়ি পর্যন্ত পৌঁছানোর কথা না। কিন্তু তার মা, বাবুর মা ওটা শুনে ফেলছে, আচ্ছা শুনে ফেলে যখন দেখলো যে পুষ্কুনিতে একটা পানির শব্দ হইল, তখন এই বাড়ির পিছনের দিকে দৌড় দিলেন। এটা হচ্ছে পিছনে, পিছনের দিকে, পিছনে, আচ্ছা বাড়ির পিছনের দিকে সে দৌড় দিল, যা দেখি কি ও পানির মধ্যে ইয়া হয়ে আছে, ওইরা ভেসে আছে, ভেসে আছে, আচ্ছা মানে সামান্যতম মাটি মনে তার পায়ের নিচে আছে, মানে একটু যদি পিছলিয়ে যায় তাহলে একেবারে ভিতরে চলে যায়, মানে ওকে আর আমরা খুঁজে পাইনি, কচুরি পানা আছে না, কচুরি পানার নিচে চলে যাওয়ার একটা উপক্রম, খুবই ভয়ানক একটা পরিস্থিতি। কিন্তু ও ডুবে নাই, ওখানে ছিল। আচ্ছা আমি পরিস্থিতি শুই না, ওর আম্মু বলতেছে আমাকে দুঃখ করে, আজকে তো দুর্ঘটনা ঘটে যেত এই অবস্থা, আমার ওই কথাটা মনে পড়লো। আমি দুপুরের সময় ওখানে গেছি, যাওয়ার সময় একা একা বাড়িতে সব লোকজন, আমি ওই পুকুরের ঘাটলায় যখন তাকাই ওই দৃশ্যটা, কুকুরটা আছে না ওখানেই ওই অবস্থায় কুকুরটা থেকে জিব্বাটা বাইর করে তাকাই আছে আপনার দিকে, হ্যাঁ আমার দিকে, আচ্ছা তাকাই আছে কুকুরটা, কুকুর একটা লাঠি হাতে নিচ্ছে, লাঠি হাতে নিয়ে কুকুরটাকে মারবো, এর মধ্যে থেকে কুকুরটা চোখের সামনে থেকে উধাও, ডানে তাকাই বামে তাকাই পিছনে কোথাও পাচ্ছি না খুঁজে, ফিরে আসলাম, ফিরে এসে নিজে ভয় পাইলাম, খুব ভয় পাইছি, কাউকে বলিনি, নিজের মধ্যেই এটা লুকিয়ে রাখছি। তারপরে বললাম যে ওখানে কেউ যেও না, কেউ যেন না যায়, আচ্ছা তারপরে চলে আসলাম। আর বেশ ভয় পাচ্ছিলাম, তবে এটা হচ্ছে আজকের দুপুরের সময়, আমি ঢাকাতে আসলাম আসরের সময়। আচ্ছা এই যে মানে আপনার দাদার লাশ বা কাফনে মোড়া লাশটি আপনি আপনার চারপাশে দেখতে পাচ্ছেন, এটি এখনো ওই রেশটি কিন্তু আপনার মধ্যে এখনো কাজ করছে, এখনো কাজ করছে, এটার আসলে কোনো সংশয় নাকি কোনো মানে এটাকে আসলে কি বলা যায়? এখন আমার যেটা আমি বুঝতে পারতেছি, আমি যখন কবরস্থানে যাই আর লাশটা কবর দেওয়ার জন্য কবরের মধ্যে নামি, তখনই কেমন যেন আমার মধ্যে একটা ভয় কাজ করে, লোক আছে অনেক আমার পাশে, শত শত লোক, কিন্তু আপনি যেটি দেখছেন সেটি অন্যরা কেউ দেখতে পাচ্ছে না, আমি যেটা চোখে দেখতে পাচ্ছি সেটা অন্যরা দেখতে পাচ্ছে না, আমার ভিতরে যে ভয়টা কাজ করতেছে অন্যরা সেটা বুঝতে পারতেছে না, কাউকে যে বুঝাবো মানে সে ভাষাটুকু আমার নিকট নেই যে কিভাবে বুঝালে সে বুঝবে। একদম আপনার কাছ থেকে আমি এটি নিয়ে আরও আসলে কথা শুনতে চাই, কথা জানতে চাই, কারণ আমাদের যারা যারা সাথে রয়েছেন তারা অনেকেই আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন, তারা অনেকেই আমাদেরকে শুনছেন, অনেকে লিখছেন, ভয় লাগছে কারো কারো, কারো কারো ভয় লাগছে না। আমি একটু টেলিফোনে সংযুক্ত হতে চাই আমাদের সাথে যারা যারা এই সময়টিতে থাকেন। কে আছেন আমার সাথে টেলিফোনে? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাই আমি ঢাকা ক্যান্টনমেন্ট এমইএস থেকে বলতেছি, শহীদ মুজিদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের, তানভীর আহমেদ। তানভীর,
তানভীর, আপনি তাবিজ কি প্রতিদিন রাতে তাবিজের সাথে থাকেন প্রতি শনিবার? হ্যাঁ ভাই, প্রত্যেক শনিবার আমি রাতে বেলা শুনি ভাই। জি, আপনি কি বলতে আমাদেরকে ফোন করেছেন এত রাতে, আমি শুনবো আপনার কাছে, বলুন। ভাই আমার এটা নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা ভাই, এই জন্য আপনার কাছে শেয়ার করতে চাই ভাই। জি নিশ্চয়ই, আপনাকে সবাই শুনতে পাচ্ছে, আপনি বলুন। ভাই এটা আমাদের গ্রামে খুলনাতে ভাই, যে থানা দিগলি আমাদের এখানে। তো ভাই আমার, আমি এটা হলো 2016 সালের ঘটনা। তখন আমাদের দাদু যে গরু ছিল, তখন গরুদের ওই যে বিভিন্ন ঘাস খাওয়াতে নিয়ে যেত জমিতে, তখন খুব ইয়া হইতো, মানে দাদু তখন সন্ধ্যা সন্ধ্যা বেলা ওই সময় গরু আনতে যেতে হইতো, তখন ভয় পেত। তখন এক সময় তখন সন্ধ্যা হবে, মাগরিব আযান দেবে, দাদু নামাজ পড়বে, তখন গরু আনতে যাওয়ার বলে আমার, তখন টানবে গরুটা নিয়ে আয়। তখন আমি যাই, তখন গরু আনতে যাই, তখন দেখি একটা কালো একটা ছেলে ওইখানে বসে কামতেছে। তো আমি গরুটা গরুটা কান, মানে কালো একটা ছেলে কামতেছে, তখন গরুটা আনতে যেতেছি, তখন দেখি আরো আমার কাছে আসছে কামতেছে। তখন আমি ওই ছেলেটা লাফি মারি, তখন ও আরো রাগে যায় আমার পর, তখন গরুটা আরো লাফালাফি করতেছে ওই ছেলেটা দেখার পরে। তখন গরুটা আমার হাত থেকে যখন ছুটে চাইতেছে, দেখি কি গরুটা এমন মানে ভয়ঙ্কর অবস্থা যে আমি ওইখানে যে অজ্ঞান পড়ে যাই। তখন আমাদের এসে সবাই বাড়ি এসে ধরাধরি করে, তখন কি হয়েছে কি হয়েছে। তখন পরে আমি বললাম কি ওইখানে এরকম এরকম দেখছি, তখন আমার দাদিরা বললো কিছু না, ওইটা ওইটা এমনি মনের ভুল। আচ্ছা, তখন আবার এই ঘটনা চলে যাওয়ার পর আমরা আবার ঢাকা চলে আসি, আমার আব্বু আর্মি চাকরি করে ওইখানে, আবার ক্যান্টনমেন্টে চলে আসি আবার ফিরে। পর আবারও বাড়ি গেলাম 6-7 মাস পর, তখন আবার মোবাইলে একটু গেম আসতো, ফ্রি ফায়ার, তখন ফ্রি ফায়ার খেলতাম। তখন বাড়িতে অনেক পিঠা টিঠা বানাইছে বউ, বাড়িতে আসছে নতুন, তখন দাদু তখন খেলা চলতেছিল বাংলাদেশে, বললো কি আমাদের বাসায় টিভি নাই, তো তখন অন্য বাসায় বাড়িতে যে টিভি দেখা লাগবে। তখন বললাম বউ তখন ভাজা পিঠে বানাইছে, বউ বলছে কি ভাজা পিঠে খায় বাইরে না যেতে। তখন আমি বললাম মানি নাই, বলছে কি না কিছু হবে না, তুমি কিছু মনে করো না, আমি খেলা দেখা লাগবে বাংলাদেশে। তখন আমি বাইর হয়েছি, তখন রাত 10-11 বাজে, তখন বাইর হয়ে গেছি বাইরে, তখন খেলা শেষ, তখন দেখি বাংলাদেশ হেরে গেছে। তখন আমি অনেক মন খারাপ করে একটা পুকুর ঘাটে বসেছি, তখন পুকুর ঘাটে বসে থাকার কারণে পরে গেম খেলতেছি, গেম খেলার পরে দেখি কি একটা ঠান্ডা একটা বাতাস আমার পাশ দিয়ে চলে গেল। পরে আমি কিছু না মনে গেম খেলতেছি, তখন হঠাৎ করে দেখি কি কে যেন আমার এমন ভাবে থাপ্পড় মারছে, আমি এত ব্যথা পাইছি যে মনে হয় কোনো এরকম কেউ মনে হয় কোনোদিন আমার এইভাবে থাপ্পড় মারি নাই। তখন আমি খুব ভয়ঙ্কর ভাবে আমি দেখি কি সামনে একটা কোনো সাদা শাড়ি পরা একটা মহিলা মানে চোখ থেকে রক্ত পড়তেছে। তখন আমি ওই দেখে আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ি। তখন আবার আমার উঠাইছে, পরে বললো কি হয়েছে তুই কোন জায়গায় গেছিলি, তোর সারা ইয়ে খুঁজে পাই না, তোর তো দেখি বাড়ি উঠোনের সামনে পড়ে আস। আমি পরে আমি বললাম কি আমি তো উঠোনের সময় ছিলাম না, আমি তো পুকুর কেটে ছিলাম। তখন বললাম কিভাবে কি, পরে পরে হুজুর আসলো বললো কি ও যে ওইখানে বসেছিল ভাষা পিঠে খাইছে, ওইখানে জিন ছিল, জিনের কারণে ওই জিনের আসল করছে, আর ভাগ্য ভালো যে বিশাল নামাজ পড়ার পর ওইখানে আয়াতুল কুরসি পড়ছিল, মনে হয় কোরআন শরীফ তেলাওয়াত করছিলাম ভাই, বিশাল নামাজ পড়ে কোরআন শরীফ পড়ার পরে আমি ওইখানে যে গেম খেলার কারণে গেছি, আল্লাহর একটা পশিলাই আর বাইতে আসছি। এই আমার ঘটনা ভাই, পরবর্তী সময় তানভীর আপনার সাথে এই ঘটনা আর হয়তো ঘটেনি, কিন্তু এখনো যখন এরকম কোন একটি জায়গায় আপনি থাকেন, একা থাকেন, তখন আপনার নিজের অনুভূতি কেমন হয়? হ্যাঁ এরকম ভাই অনেক খারাপ অনুভূতি হয়, যেমন ভাই একদিন বাসায় মানে দুপুর বেলার দিক, আমি ক্যান্টনমেন্ট থাকি তো ভাই, আমি বাসা মানে বসেছিলাম শুয়েছিলাম, বাইরে কলেজ থেকে আসলাম, কলেজ থেকে এসে রেডি রেডি হয়ে শুয়েছিলাম, তখন হঠাৎ দেখি কি ভাই মনে করেন লেপ গায়ে শীতকাল, তখন শীতকালে লেপ গায়ের পরে দেখি কি এমন একটা লেপের মধ্যে এরকম পরিস্থিতির মধ্য থেকে আমরা যাই, যেটি আসলে সবসময় শব্দ দিয়ে কথা দিয়ে প্রকাশ করা বা বলা হয়তো যায় না। 11:31
ঘড়ির কাটার সময় এই মুহূর্তে আমার সাথে একরাম আছেন। একরামের কাছ থেকে কথা শুনব, কিন্তু তার আগে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি আমরা আপনার কাছে একরাম। এবং আমি ফিরে আসার আগে আপনি চাইলে, যদি আপনার ইচ্ছে হয়, যদি আপনার মনে হয় যে তাবিজকে আপনি ভালোবাসেন, তাবিজের পাশে আপনি থাকবেন পুরোটা সময়, তাবিজকে আপনি যেমন ভালোবাসেন তাবিজের জন্য সেরকম ভালোবাসার আরও অনেক মানুষের কাছে আপনি পৌঁছে দিতে পারেন তাবিজকে। facebook.com/capitalfm94.8 আমাদের অফিসিয়াল ফ্যান পেজে তাবিজের আজকের যে পোস্টটি রয়েছে, যদি আপনার ইচ্ছে হয় আপনি সেটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে, আপনার স্বজনদের সাথে, আপনার প্রিয় মানুষগুলোর সাথে। তার কারণ দৈনন্দিন জীবনে আমাদের নানা ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে পারে। তাবিজ মূলত কোনো কিছুর সমাধান নয়, তাবিজ সাবধানতা। আপনার কাছ থেকে শুনবো আপনার পরবর্তী ঘটনাটি, যেটি আপনি আমাদের সাথে শেয়ার করার জন্য ক্যাপিটাল এফএম 94.8 এসেছেন। আমি ছোটবেলায় যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতাম তার পাশে কয়েকটি হিন্দু বাড়ি ছিল, ছিল পুরান পুষ্করে। আচ্ছা, ওই পুকুর খুবই অনেক আগের, ওখানে হিন্দু ঠাকুর বাড়ি ছিল। তারপর তার পান্না কিছুটা একটু দূরেই হিন্দুদেরকে মৃত্যুর পর যে আগুন দেওয়া পোড়া চিতা পোড়া দিত ওখানে, তো ওটার পাশে একটা বড় বাগান। সেই বাগানের মধ্যে আমার সাথে পড়াশোনা করতো আমার এক বন্ধু, ওদের বাড়ি মাঝে মাঝে ওর সাথে বিকালে ওখানে যাইতাম। আর ওই ভিটায় ওই আপনার বিভিন্ন কাউ ফল ইত্যাদি ফল ওর সাথে খাইতাম, কাঠ লিচু এগুলো পাওয়া যেত, এগুলো কুড়াইতাম আর খাইতাম। একদিন দুপুরবেলা ওর আম্মু তেলের পিঠা বানাইতেছিল, ও আমিও ওর সাথে খাইছি, ও খাইছি, আমি ওর সাথে ফেরার পথে পানি খেয়ে আসছি, তো পানি খেয়ে আসে নাই এরকম একটা কিছু হয়তো বা। মাঝ পথে আসে হঠাৎ করে ওর মাথা ব্যথা শুরু হয়। মাথা ব্যথা শুরু হওয়ার পর ও বাসায় যায়, আমি চলে আসি। বিকেলবেলা ওদের বাড়িতে যাই, দেখি ওর শরীরে খুব জ্বর। ওর আম্মু বলতেছে ও কেমন যেন কথা বলতেছে না, শরীরের মধ্যে জ্বর, চোখ মুখ উল্টায় যায় ইত্যাদি এরকম কিছু। তোরা দেখে আমি খুব ভয় পাচ্ছিলাম যে কী হয়েছে, কী হইলো, একসাথে আসলাম কিন্তু মাঝ পথ থেকে তুমি চলে গেলা। তো বলতেছে আমার শরীরটা খুবই খারাপ, তবে আমার খুব ভয় পাচ্ছি। ওই কী কয়, চোখ বুঝতে পারছি না, চোখ বুঝলেই দেখি কি যেন আমাকে নিয়ে যায়, মানে কে যেন আমাকে ধৈরা উঁচা করে নিয়ে যায়, এ কারণে চোখ বুঝতে পারি না, রাত অনেক গভীর হয়। যখনই রাত গভীর হয় তখন ওর আম্মু ওকে ঘুম পড়ানোর চেষ্টা করে, বলে তুমি ঘুমিয়ে পড়ো, কিন্তু যখনই ওর চোখের মানে পাতা দুটো একসাথে করে একটু ঘুম পড়ার চেষ্টা করে তখনই লাবদা আবার উঠে যায়, উঠে বলতেছে কে যেন আমাকে নিয়ে যায় ধরো। তো আম্মু বলতেছে তো কে নেই, আমি তো কিছু দেখতেছি না, বলতেছে এই যে দেখো দরজায় দাঁড়ায় আস। ওর আম্মু ভয় পেয়ে যায়, সাথে আব্বু থাকে, সেও ভয় পায়, কোথায় কি দাঁড়িয়ে আসছে দেখি, দেখে নাই, কোথায় গেল, কয় তুমি যখন দরজার নিকট গেছো তখন সরে গেছে। আচ্ছা, পরে কাছে এখন আর আসবো না, এখন ঘুমাই পড়ো। আবার ঘুম পড়ানোর চেষ্টা করে আবার লাবদা উঠে যায় 10-15 মিনিট পর, বলে আমারে নিয়ে যেতেছে আমারে ধরো। তোর আম্মু এক পর্যায়ে আর ঘুমায়নি রাত্রে, সকাল হয়েছে তখন আমাদের পাড়ায় একটি হুজুর আছে, তার নিকট গেছে, বলতেছে যে এই পরিস্থিতি কি করা যায়, সে বলে নিয়ে আসে। যখন সে হুজুরকে দেখছে, দেখার পর চেঁচামেচি শুরু করছে, তার নিকট যাওয়া যাবে না, তার নিকট যাওয়া যাবে না, সে খুব খারাপ, যদি তার নিকট যাও তাহলে আমাকে মেরে ফেলাইব। আচ্ছা, ওর আব্বু খুব সাহস করে বলতেছে তোকে কে মারবে, তোকে মারার মতো কে আছে, বলে ও যে ওই তো আমারে মারবে, ওই মারবে, বলছে ওই কে, ওই তো দাঁড়াই আছে। আমি হুজুরকে দেখাচ্ছে না, মানে অন্য একটা স্থানে মানে
ইয়া করতেছে, লক্ষ্য করে বলতেছে, কিন্তু সেখানে কেউ নাই। আপনারা দেখতে পাচ্ছেন না? আমরা দেখতে পাচ্ছি না। ও বলতেছে যে ওই আমাকে মেরে ফেলাবে। আচ্ছা, পরে হুজুরের কাছে যাওয়া হলো। হুজুরে বলো ঠিক আছে দেখতেছি কি হয়েছে। তো হুজুরে ওকে সামনে ডাকছে, ওরা জোর কইরা আমরা ওকে ধরে হুজুরের নিকট বসাইছি। আচ্ছা, হুজুরে আর কায়াং আপনার ছোট আঙুল, ছোট আঙ্কুল যেটা, সেটাকে চাপ মারছে জোরে। আচ্ছা, চাপ মারছে মতোই খুব চেঁচামেচি শুরু করছে, বলতেছে যে আমার আমাকে মেরে ফেলাবে, আমার কাছে অনেকগুলো গরু চাইছে, ছাগল চাইছে, আমি এই বাগান দিয়ে কেন যাই, আমি কেন ফল বাগানে উঠি, আমি কেন ফল পারি, এগুলো আবোল তাবোল বলতেছে। আচ্ছা, তাই হুজুরে বলছে ঠিক আছে হুজুর পরিস্থিতিটা দেখেন কিভাবে সুস্থ করা যায়। তা উনি বলতেছে ঠিক আছে দেখতেছি, যত বড় জিন হয় না কেন, যদি ভূত হয়ে থাকে তাহলে এটা সমাধান অবশ্যই আছে। তারপরে হুজুরে জিন হাজির করবে, পানি টানি পড়া আনছে ইত্যাদি আনছে, আইনা একটা গ্লাসের মধ্যে পানি রাখছে, পানি রেখে ওখানে জিন হাজির করছে ওটা ওখানে। আচ্ছা, মানে যে তুলারাশি সে দেখতে পায়, আমরা তো আর দেখতে পাচ্ছি না, তুলারাশি সে দেখতে পাচ্ছে। তাকে জিজ্ঞাসা করা হলো যে এখানে কতগুলো জিন আছে, ওকে কতগুলো জিন ডিস্টার্ব করতেছে, কয়েকে ডিস্টার্ব করতেছে, কয়েকশো জিন ওকে ডিস্টার্ব করতেছে, কয়েকশত, কত কয়েকশত। আচ্ছা, তারপর জিজ্ঞেস করলো জিনকে যে তোমরা কেন ডিস্টার্ব করতেছ। বলতেছে ও গাছে উঠা আমাদেরকে আঘাত করছে, গাছে উঠছিল ফল পাড়ার জন্য। আচ্ছা, তো বাগানের মধ্যে সচরাচর কেউ ফল পারে না ওখান থেকে, ওর খুব সাহস ছিল। তো আমাকে বলতেছে কি দোস্ত তুমি আমাদের বাড়িতে আসছো, চলো আমাদের ওই বাগানের মধ্যে খুবই, যেখানে সচরাচর মানুষ খুব কম যায়, সেখানে কাউ ফল আছে, তোমার পাইরে খাওয়াবো। আমি সাথে গেছি, মানে আপনিও সবার সাথে ছিলেন? আমার সাথে ছিলাম। আচ্ছা, ওই যে কাউ ফল পাড়ার জন্য গাছে ওঠে, তারপর থেকেই মানে অসুস্থ বোধ করে, ওখান থেকে ওকে জিনে ধরে। আচ্ছা, জিন বলতেছে যে ও গাছে উঠছে, গাছে উঠে আমাদেরকে ডিস্টার্ব করছে, আঘাত করছে ইত্যাদি ইত্যাদি। পরে বলে জিনকে বলতেছে তাহলে তুমি কিভাবে এখান থেকে যাবা, তোমার কি দরকার? বলতেছে কি আমাদের কিছু দরকার নেই, আমাদের দরকার শুধু ওকে, ওর নাম ছিল মাসুদ, মাসুদকে দরকার। কয় না না, মাসুদ কোতে দেওয়া যাবে না, কয় না মাসুদকেই দরকার, মাসুদের সাথে থাকবো। মাসুদ তোমার কি হয়? বলতেছে মানে ওর উপরে তো জিন হাজির করছে, ওকে বলতেছে মাসুদ তোমার কি হয়? ও বলতেছে মাসুদ আমার দোস্ত হয়। আচ্ছা, কয় আগে পরে তোমার সাথে সাক্ষাৎ হয়েছিল? কয় না না, আগে পরে সাক্ষাৎ হয়নি, তবে ওই ওই সময়টায় ওর সাথে আমার খুব একটা গভীর সম্পর্ক, সখ্যতা গড়ে ওঠে। একরাম এই কথাগুলো যখন বলছিল, হ্যাঁ, ওই প্রান্ত থেকে কণ্ঠস্বর কেমন ছিল? মানে ওর কণ্ঠটা একটু মোটা ছিল তখন, মানে আপনার বন্ধুর কণ্ঠটার মতোই, হুবহু ওর কণ্ঠই, মানে ওর উপরে জিন হাজির করা হয়েছে, মানে ও কথা বলতেছে না, বলতেছে জিনে, জিন কথা বলছে কিন্তু কণ্ঠস্বর এবং মুখ নাড়ছে আপনার বন্ধু। হ্যাঁ হ্যাঁ, ও বলতেছে। আচ্ছা, পরে বলতেছে কি তাহলে কি তুমি যাবা না এখান থেকে? কয় না। তাই উনি বলতেছে আচ্ছা যাবা না, যাহাতে তাহলে তোমাকে কিছু একটু ইয়া করে উত্তম মাধ্যম দিই। আচ্ছা আচ্ছা, উত্তম মাধ্যম কি হবে? পরে সরিষা তেল আর মরিচ, শুকনো মরিচ পোড়া মরিচ আনছে, আইনা ওই আগুন জ্বালাইছে। আচ্ছা, আগুন জ্বালায় ওই মরিচ আগুনের মধ্যে ধরছে, আগুনের মধ্যে ধরে পোড়া মরিচ ওই যা আমার দোস্ত মাসুদের নাকের মধ্যে, নাকের মধ্যে নিকটে ধরছে। যখনই নিকটে ধরছে তখনই বলে ওমা ওমা আমাকে বাঁচাও, আমাকে ধরো, আমাকে শেষ করে দিল, আমাকে মেরে ফেলাইল। আচ্ছা, এরকমভাবে চিকরাচিকরি শুরু করে দিল। তারপর বলতেছে কি এক পর্যায়ে বলতেছে আমি চলে যাবো, আমি চলে যাবো, তবে শর্ত আছে। কি শর্ত? ওর আমাদের নিকট মাপ চাইতে হবে, মানে মাসুদের। হ্যাঁ, মাসুদের। আচ্ছা, এখন মাসুদ কিভাবে মাপ চাইব? ওর উপর তো জিন আসর করে আছে, জিন যদি সরাইতে পারে, ওর শরীর থেকে আলাদা করতে পারে, তাহলে শুনে মাসুদ আলাদা কিছুর উপর জিন হাজির করে ক্ষমা চাইতে পারে। আচ্ছা, তারপরে ওইটাও সম্ভব হইল না।
তারপরে বলতেছে জিনে বলতেছে যে আমি তোমাদের দিকে তিনটা প্রশ্ন রাখব পরে হুজুর বলে আচ্ছা কি প্রশ্ন রাখবা বলো পরেকে পানিকে দুখণ্ডিত করে দেখাও যদি পানিকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে ওর শরীর থেকে চলে যাবে মানে এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আচ্ছা এখন সে কিভাবে জিন ছাড়াবে সে তো হতবম্ব হয়ে গেছে কি করার তারপর জিজ্ঞাসা করলো যে তোমরা এখানে যারা আছো তোমাদের নাম কি মানে ওদের ওর সাথে যে জিনগুলো ছিল সেই জিনগুলো ছিল খুবই ভয়ানক আর খুবই জঘন্য ওর বলতেছে যে ওই যে জিন সারা সে বলতেছে যে জিনের মধ্যে অনেক প্রকার আছে কিছু ভালো আছে কিছু খারাপ আছে কিছু জঘন্য আছে মানুষের মধ্যে ভালো খারাপ সব কিছু সদের মধ্যে আছে তোকে যে জিনগুলো আসার কথা সেটি মানে জঘন্য পর্যায়ে খুবই খারাপ আচ্ছা তারপর ওটা সক্ষম না হইতে হইতে আরেকটা আরেকটা ইয়ে আছে যদি এটা পারো তাহলে সম্ভব কয় কি সেটা কি কয় সূর্যের আলো একটা কিছুর মধ্যে আটকিয়ে রাইখা দাও পরে রাতের বেলা আমাকে দেখাইবে আলোটা সেটাও তো সম্ভব না সে কোনো মতে সম্ভব খুঁজে পাচ্ছে না তার পরবর্তী কিছুক্ষণ না যাইতে যাইতে আবার উচিলাই উঠছে মানে যার উপরে জিন হাজির করছে মাসুদ সে বলতেছে হুজুর হুজুর দাঁড়ান দাঁড়ান আরেকটা প্রশ্ন আছে যদি শেষ প্রশ্ন যদি এটা পারেন তাহলে আমি কি করব চলে যাব আচ্ছা ওরা বলতেছে সেটা কি বলো চেষ্টা করে দেখি পরে বলতেছে যে কুকুরের লেজ যদি সোজা করতে পারেন তাহলে চলে যাব কিন্তু মানে মজা করে বলছিল নাকি খুব সিরিয়াস মুডে সিরিয়াস মুডে বলতেছে মানে মাসুদ তো বলতেছে আমরা তো দেখতে পাচ্ছি খুব সিরিয়াস মুডে বলতেছে যদি কুকুরের লেজ সোজা করতে পারো তাহলে চলে যাব প্রশ্ন তিনটা ছুটে দিল কিন্তু সে এখন কিভাবে কি কাজ করবে সে ইয়া করতে পারতেছে না আন্দাজ করতে পারতেছে না সে বলে আচ্ছা দাঁড়াও দেখতেছি কি করব তারপর উনি খুব হার্ড মানে একটু ইয়া হলেন গরম হয়ে গেল যে জিন ছাড়ায় সে খুব গরম হইয়া সে বলতেছে তোমার সব প্রশ্ন যেগুলো করছো সব ঠিক আছে তবে আমি তোমার প্রশ্ন মানতে নারাজ আমি তোমার সাথে মানে চ্যালেঞ্জ করলাম তোমাকে এখান থেকে সরাবো আচ্ছা এই কথা বইলা ওকে লাঠি আছে লাঠি নিয়ে আসছে লাঠি নিয়ে আসার পর সে বলতেছে হুজুর হুজুর চলে যেতেছে আমাকে মাইরেন না পরে হুজুরে কি যেন পড়লো পয়লা ঠুটে আর প্রশ্নের উত্তর তো আর অ্যান্সার আসলো না পরে হুজুরে পয়লা ওকে ফুটু দিল পানি পান করাইলো তারপর আপনার লাঠি দিয়ে আঘাত করতে চাইলো লাঠির আঘাত বলে দরকার নেই করা লাগবে না চলে যাব তখন হুজুরে বলতেছে আচ্ছা যে চলে যাবি তাহলে পুরোপুরি চলে যেতে হবে পুরোপুরি চলে যাব না তবে আবার আসব আচ্ছা আমি কিছুদিন পর আসতে পারি এটা বলতেছে কারণ না তুই কিছুদিন পর আসতে পারবি না চলে তো যাইতে হবে পুরোপুরি চলে যেতে হবে তুই আজীবনের জন্য এখানে আসতে পারবি না আর যদি এখানে আসোস তাহলে তোকে বাইন্দা পানিতে ফেলাই দিব তোর বোতলে ঢুকে আজীবনের জন্য সাগরে নিক্ষেপ করে দিব আচ্ছা তোর বলতেছে না না ঠিক আছে আমি একেবারেই চলে যাব তো হুজুরে খুব চিকিৎসা দিলেন চিকিৎসা দেওয়ার পর হুজুরে যখন জিন চলে যায় তখন বলে কি আমি চলে যাচ্ছি সালাম আসসালামু আলাইকুম সালাম দিয়ে গেছে হ্যাঁ সালাম দিছে কিন্তু সালাম দিয়ে যায় নাই আচ্ছা সালাম দিয়ে ওই শর্টসে কিন্তু শরীর থেকে পুরোপুরিভাবে যাচ্ছে না তখন হুজুরে আবার খুব গরম হয়ে ওর শরীরে আঘাত করতেছে প্রচণ্ড আঘাত করতেছে আমি দেখতেছি যে শরীরে দাগ হয়ে যাইতেছে খুব ব্যথা পাইতেছে কিন্তু আসলে ওটা জিনের গায়ে লাগতেছে এই যে খুব চেঁচামেচি করতেছে তারপরে জিন এক পর্যায়ে রাজি হলো যে আমি চলে যাব তখন বলতেছে আমি চলে যাব তা যাইতেছে কয় না তুমি তো সোজা আঙ্গুলে ঘি ওঠে না এবার তোমার শায়েস্তা করেই ছাড়ব তখন এই বলে হুজুরের পায়ের যে জুতাটা ছিল কয় যাবি যেহেতু আমার জুতাটা কামড় দিয়া যা বাম পায়ের জুতা তখন জুতা খুলে দেয় ও কামড় দিয়া ওই কান ধরতে ধরতে পিছনের দরজাটা বের হয়ে যায় ঘরের এটা আসলে হুজুর দেখেছেন বা আপনারা কিভাবে বুঝলেন যে কানই ধরেছে বা মানে ও কান ধরছে মাসুদ মাসুদ
কিন্তু মাসুদ তো তখন আর কোনো বোধ শক্তি নেই। আচ্ছা, ওটা জিনেই করতেছে। যখন জিন চলে যায় তখন অজ্ঞান হয়ে যায়। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে জিন চলে যাওয়ার চার পাঁচ দিন দশ দিন পর মাসুদ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আবার আসে, আবার পুনরায় পড়াশোনা শুরু করে। শুরু করার পর মাসুদকে বলা হয়েছিল যে মাসুদ তুমি আর কখনো একা কোথাও যাবা না, আচ্ছা আর যদি যাও সঙ্গে কাউকে নিয়ে যাবে। তো মাসুদ খুব একটু বিরক্ত ভাব ছিল ওর মধ্যে, খুব সাহসিকতা দেখাইত। মাসুদ একদিন দুপুরবেলা ছুটি, যখন ছুটি হয় তখন ওই বাগানের মধ্যে যেখানে ওকে জেনে ধরছিল সেখানে আবার যায়, আবার সাহস দেখানোর জন্য আবার যায়। ওখানে যে সারা দুপুর খেলাধুলা করে, সন্ধ্যা পর্যন্ত খেলাধুলা করে, সন্ধ্যা পর্যন্ত খেলাধুলা করার পর যখন বাসায় ফিরে, বাসায় ফেরার পর ওদের বাড়ির সামনে একটা কবরস্থান, ওই কবরস্থানে ও ইয়া করে, ওরা কয়েক বন্ধু মিলা ওই চারা খেলে, চারা এক বন্ধু ফিকা লাগাইছে ওইটা কবরের মধ্যে যেয়ে পড়ছে, তো কবরের মধ্যে যেয়ে ওই চারা উঠাইতে গেছে। আচ্ছা, চারা উঠাইতে গেছে, চারা উঠাইতে যেয়ে কবরের ভিতরে পালাই গে অর্ধেক কবরের মধ্যে ঢুকে গেছে, মানে কবর মাটি ভেঙে গেছে, কবর ভেঙে মাটি ভেঙে ওর পা অর্ধেক ঢুকে গেছে, মানে অটোমেটিক্যালি ওই মাটি ভেঙে ওর ভিতরে গেছে। আচ্ছা, তারপর ওর বন্ধুরা দূর পেরে গেছে, কি হয়েছে কি হয়েছে, দেখে ভিতরে ঢুকে গেছে সন্ধ্যার সময়। আচ্ছা, তখন ওকে টাই না ওখান থেকে বাইর করে আনার পর অসুস্থ হয়ে যায় সাথে সাথে। হ্যাঁ, সাথে সাথে অসুস্থ হয়ে যায়, চোখ মুখ উল্টে যায়, কেমন যেন মানে আবল তাবল কথা বলে, মানে ওর মাকে বলতেছে তুই আমার এখান থেকে সরে যা, ওর বাবাকে বলতেছে তুই আমার নিকট আসবি না, এরকম ভাষা ব্যবহার করতেছে। তার কিছুক্ষণ পর মাসুদের শরীর মানে কেমন যেন ফ্যাকাশে আকার ধারণ করতেছে, আমি দেখতে গেছিলাম, আমি শুই না আমি গেছি। আচ্ছা, তবে আর আম্মুকে বললাম যে আচ্ছা মাসুদ তো বলছিল না যে ও কোথাও যেন একা না যায়, একা না যায়। হ্যাঁ, পরে কয় আমাকে জিজ্ঞেস করতেছে আচ্ছা মাসুদ কি আজকে কোথাও একা গেছে, আমি জানি, আমি বলি নাই ওর আম্মুকে, আর আম্মু যদি রাখারাখি করে আমি কই না 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 যায় নাই, তো এরকম একটা বইলা দিছি, মানে ওর পক্ষ নিচ্ছি। ওর আম্মু বলে যদি যায় তাহলে বলো, লাস্ট পর্যায়ে যখন দেখলাম না বলাটা উচিত তখন বললাম যে একা একা গেছে। পরে ওর আম্মুকে ওই হুজুরে একটা গামছা দিছিল আর বলছিল তাবিজটা পেঁচে রেখা দিবেন, আর মাসুদ ওই গামছাটা নিয়ে ওদিন আসছিল, আর গামছাটায় যে তাবিজটা পেঁচানো ছিল সেই তাবিজটা মাসুদ খুইলা মনে করছে একটা ময়লা ফালাই দিছে, গামছাটা ব্যবহার করছে, আর গামছাটা ওই বাগানে রেখে চলে আসছে। ইকরাম, আমরা আপনার কাছে আবার ফিরব, আমাদের একটি ঘন্টা এরই মধ্যে প্রায় শেষ। আমাদের সাথে যারা আছেন তাদেরকে বলছি থাকুন আমাদের সাথে, ফিরে আসছি শিগগিরই। বেশ, শুনছেন ইকরাম আমাদের সাথে আছেন, ইকরামের যে ঘটনাটি চলছিল আমরা সেই অংশে যাব। ইকরাম, তারপর এক পর্যায়ে ওর অসুস্থতা আস্তে আস্তে বাড়তে থাকে, পরবর্তীতে ওকে চিকিৎসার জন্য নেওয়া হয় কিন্তু আর কেউ ওকে মানে সাহস করে চিকিৎসা দিচ্ছে না, বলছে এবারে যে সমস্যাটা এটা ওকে আগেই বারণ করা হয়েছিল, নিষেধ করা হয়েছিল, এটা আমাদের দ্বারা সম্ভব না, অন্য কোথাও দেখেন। আস্তে আস্তে করে ওর মানে পড়াশোনার প্রতি মনোযোগী কমে গেছে, এখন আর পড়াশোনা তেমন করে না, মাঝে মাঝে মাথা ঠিক থাকে, মাঝে মাঝে আলো জ্বেলে যায়, আবার দেখা যায় মাঝে মাঝে একা একা কথা বলে, এরকম একটা অবস্থা আইসা পড়ছে। তবে কি মোটামুটি একটু সুস্থ, যেটাকে সুস্থ বলা যায় না, তো মাঝে মাঝে তো বলতো যখন একটু সুস্থ হইতো তখন বলতো আমি কিছুরই ভয় পাই না, মোটামুটিভাবে সব স্থানে আমি যাইতে পারি, রাত একটা হোক দুটা হোক তিনটা হোক চারটা হোক আমি একা একা যে কোনো স্থান দিয়ে যে কোনো জায়গা দিয়ে আমি যাইতে পারি, এরকম বলতো।
আবার যখন অসুস্থ হইতো তখন তো অসুস্থ হয়ে যেত, আবল তাবল কথাও তো পাগলামি করতো। এক পর্যায়ে বললো শিক্ষা প্রতিষ্ঠানে তোমার আর থাকার ইয়া নেই, ছাত্রদের সাথে রাব ব্যবহার, খারাপ ব্যবহার, কথাবার্তা উল্টাপুল্টা, পড়াশোনা ঠিক নেই। তো বললো যাক বাসায় নিয়ে যান। বাসায় নিয়ে দেখেন চিকিৎসা টিকিৎসা করেন কী অবস্থা হয়। তো বাসায় নিয়ে যাওয়া হয়। বাসায় নিয়ে যাওয়ার পর আস্তে আস্তে ওর মানে কেমন যেন অবস্থা শুকায় যেতে থাকে, শরীর আস্তে আস্তে শুকায় যায়। এখানে এক জায়গায় নেওয়া যাওয়া হলো, তো বললো কি যে ওর শরীরে বজ্রিন এইভাবে আসর করছে যে ওর শরীরে রক্তের সাথে মিশে গেছে। ওর রক্তের সাথে জিন মিশে গেছে, এখন এই বজ্রিন ওর শরীরের রক্ত চুষে খাচ্ছে। আস্তে আস্তে দিন দিন যায়, দিন দিন শুকায়, দিন দিন যায়, দিন দিন শুকায়। এক পর্যায়ে মাসুদ হঠাৎ করে উদাও হয়ে যায়। ওর আম্মু বাড়ি থেকে ওর নানু বাসায় যায় একটা কাজের জন্য, কিছু সাময়িক সময়ের জন্য। বাসায় আসে, ওকে আর খুঁজে পায় না। আচ্ছা, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে, এখন আর খুঁজে পায় না। ওর আম্মু খুব কান্নাকাটি করে, বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন কিছু করে, কিন্তু কোনো মতেই মানে ওর সন্ধান পাচ্ছে না। ওর আম্মু রাতে ঘুমার সময় স্বপ্নে দেখতেছে যে ওই কবরস্থানে ওই যে বাগানটা আছে সেই বাগানের নিচে যেই গাবতলা কাউতলা সে ওখানে খেলতেছে। ওর আম্মু রাতে উঠা ওই স্বপ্ন দেখা ওই ঘুমের চোখে উঠেই দূর দরজা খুলে বাহিরে দূর দিচ্ছে। আচ্ছা, ওর আব্বু উঠছে, বলুক তুমি কোথায় যাইতেছো, কোথায় যাও? সে বলতেছে যে ইয়া তো আসছে মাসুদ। ওরা আব্বু ওর আম্মুকে জড়াই ধরছে, কি বলতেছে, কোথায় আসছে? কত ইয়ের নিচে গাবতলা খেলতেছে। তারপর তখন আর আম্মুর হুশ ফেরে, পরে বলে না তো আমি স্বপ্নে দেখলাম, কিন্তু স্বপ্নের মধ্যে দেখে আমি মনে করছিলাম এটা বাস্তব। আর আম্মু ফিরে নিয়ে আসে। আরেক দিন রাতে এই একই অবস্থা, স্বপ্নে দেখে যে তার সন্তান ওই গাবতলার নিচে খেলতেছে। পরে দিনের বেলা ওর আব্বু ওর আম্মু সহ আরও কয়েকজন গাবতলার নিচে যায়, যা দেখে কতগুলো ইয়া যে আপনার হাড্ডি পড়ে আছে ওখানে, কতগুলো হাড্ডি ওখানে পড়ে আছে, হাড় কিসের জন্য? পরে ওইগুলো দেখা ওর আব্বু আম্মু চলে আসে। তো ওর আব্বু আম্মু বুঝতে পারে না যে এগুলা কি হইতে পারে, এটা হয়তো বা কোনো পশু প্রাণীর ইত্যাদির হইতে পারে ইত্যাদি। এরকম করে দিন যাইতে থাকে, কিন্তু ওর সন্ধান মিলতেছে না খোঁজ কোথাও। এক পর্যায়ে মাসুদকে অনেক দূর এক স্থানে পাওয়া যায়, কিন্তু সে এখন পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে? হ্যাঁ, পাগল হয়ে রাস্তায় হাঁটাহাঁটি করে। আর বলে যে আমার গামছা কোথায়? সেই গামছাটা কোথায় আমার, সেই গামছাটা দাও। আর যদি গামছাটা না দিতে পারো তাহলে আমাকে খেয়ে ফেলবে, আমাকে শেষ করে দিবে। কিন্তু আজও পর্যন্ত গামছাটার খুঁজে পাওয়া হয়নি, আর মাসুদকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। একরাম, আপনার কাছ থেকে দুটি ঘটনা আমরা শুনলাম, দুই ঘটনা দুই রকম। একটি আপনার নিজের দাদাকে নিয়ে শুনলাম, আপনার বন্ধুকে নিয়ে শুনলাম, হয়তো আপনার কাছে আরও কোনো ঘটনা রয়েছে, আরও কোনো অভিজ্ঞতা রয়েছে, আমরা সেগুলো শুনব। কিন্তু তার আগে আমরা একটু টেলিফোনে কথা বলতে চাই। আমাদের সাথে অনেকেই সংযুক্ত হবার চেষ্টা করছেন অনেকক্ষণ ধরে, আমরা একটু কথা বলবো। কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, পরিচয় দিয়ে কথা বলুন। আপনার পাশে যে রেডিও সেটটি আছে সেটি বন্ধ না করলে মূলত আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না।
আমি ঢাকা থেকে বলছি। জি বলুন বলুন। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আপনি আপনার কোন ঘটনা বলতে চান আমাদের সাথে? আমার বাড়ি হলো গিয়ে ব্রাহ্মণ, ঠিক আছে? আচ্ছা, জি জি, আপনি বলুন, আপনার কথা সবাই শুনতে পাচ্ছে। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, এখানে মনে করেন আমাদের এখানে দুইটি রাস্তা আছে, কেউ রাতে বেলা আসা যাওয়া করে না। এখন একটি রাস্তা আছে যেখান থেকে সবাই আসা যাওয়া করে, আর একটি রাস্তা আছে যেখান থেকে কেউ আসা যাওয়া করে না। আচ্ছা, এখন মনে করেন ওই জায়গাটা একজন একটা মহিলা বলতেছে যাচ্ছে তো মেহমান আসতে করে, যাচ্ছে বাজার করে নিয়ে আস। জি জি, আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনি বলতে থাকুন। বললো যে তুমি বাজার করে নিয়ে আসো, আর আমি এখানে ছেলেদেরকে নিয়ে বসি। তারপরে তিনি বললেন যে ঠিক আছে, স্যার বেশি হয়ে গেছে, তা ঠিক হবে না, না না তুমি যাও। তারপরে মনে করেন তিনি গেলেন বাজারে, এখন সে রাস্তা দিয়ে সবাই আসা যাওয়া করে ওই রাস্তা দিয়ে গেলেন, যা তিনি বাজারে মাছ কিনলেন। মাছ কেনার পরে এখন আসার সময় বললেন যে এদিক দিয়ে তো সরকার রাস্তা, এদিক দিয়ে চলে যায়, এদিক দিয়ে গেলে আরো অনেক রাত হয়ে যাবে, প্রায় 10টা বেজে যাবে, তাই ওদিক দিয়ে চলে গেলে আটটা দিকে বাড়ি পৌঁছে যাবে। এখন তিনি কি করলেন, ওদিক দিয়ে রওনা দিলেন। কথা বুঝতে পারতেছি না। আপনি আপনার ঘটনাগুলো বলে যান, আমরা শুনতে পাচ্ছি। এখন মনে করেন ওই রাস্তা দিয়ে যাওয়ার পরে ওই রাস্তা একটা বট গাছ ছিল, এখন দেখেছেন হঠাৎ করে একটা আওয়াজ হতেছে, এক প্রকারের আওয়াজ হচ্ছে যে পরে মনে করেন লোকটা ডরাই গেল, ডরায় গাছটা দিকে তাকা দেয় কি সেখানে চোখ বড় বড়, কালো চুল, কি বড় বড় ভয়ঙ্কর চেহারা। তার কি করলেন, বললেন যে তুমি কি আমাকে দিই, তো মাছটা না দিলে তোর যেতে দিব না, হয় না আমি মাছটা তোকে দিতে পারবো না। এখন তিনি বলেন না মাছটা আমাকে দিই, বলেন যে মাস্টার না দিলে আমি তোকে ছাড়বো না। এখন মনে করেন তো খাবই, তার মাছ সুদ্ধা খাবো। এখন তিনি কি করলেন, ওই খারাপ জিনিসটা ছিল ওনাকে মেরে ওনার কাপড় আর লুঙ্গি ওই গাছটাতে ঝুলিয়ে মাছটা নিয়ে সে তার রূপ ধরলো, রূপ ধরে ইয়াতে গেল, তার বাসায় গেছে। তার বাসায় যে বলে যে মেহমান কোথায়, মেহমান তো চলে গেছে, তোমার আসতে দেরি হয়ে গেছে, কি বলো? হ্যাঁ, এখন তুমি কি করবে? এখন তো ঠিক আছে, তুমি তাড়াতাড়ি করে মাছটি বাজি করো। আর তার দুইটি ছেলে ছিল, একটি ছোট আর একটি বয়স 5 হবে, আর একটি 1-2 বছর এরকম, মানে কোলের। আচ্ছা, তারপরে এখন তার মাছটি বাজি করো, তারপরে মাছ বাজি করে, মাছ বাজি করে, মাছ বাজি করে এনে দেয় আর খেয়ালায়, বাজি করে এনে দেয় আর খেয়ালায়। ভাই কি ব্যাপার, তার বউ বলতেছে অন্য কোনো দিন যে মাছ এপে দিয়ে সামলে তার পোলা পানতে খায় না, আমার তো হাত আসছে, হাত আসছে না। কারণটা কি, হঠাৎ করে তিনি রান্নাঘরের পিছন দিয়ে আসতে থাকে কি যে তার পাও দিতে উল্টাও, বুঝতে পারছেন? জি জি, শুনতে পাচ্ছি। তার পাও দিতে উল্টো, এখন তিনি দেখছে মহিলাটা সাহস হারায়নি, সাহস না হারিয়ে মনে করেন এই মহিলাটা তার বাচ্চাটাকে, দুই বাচ্চা ঘুমিয়েছিল তাদেরকে বললো যে মানে চিমটি দিল, চিমটি দিয়ে দুইটা বাচ্চা কান্না করতেছে। এখন কয় বাচ্চা কান্না করে কেন, বাচ্চাদের অনেক কষ্ট করছে, তাই তাদেরকে প্রসাব করে আনি, তুমি খাও খাও, আমি বাচ্চাদেরকে প্রসাব করে আনি, ঠিক আছে যাও। মহিলাটা কিন্তু বুঝে গেছে যে এটা ওর স্বামী না, ঠিক আছে, মানে ওনার ভিতরে সন্দেহ তৈরি হয়ে গেছে। জি জি, সন্দেহ তৈরি হয়েছে, পাও দিতে উল্টো না। জি, এখন পাও দিতে উল্টো, কান্না করতেছে,
জি শুনতে পাচ্ছি। রাক্ষসটা টের পেয়ে এখন মনে করেন আমাদের বাড়ির উঠানে এসে কয় আজকে তুই বাচ্চা গেলি, তোর তোর স্বামীর ও খাইছি, তোর তোর বউ তোরও খাইতাম, তোর গুলাবানও খাইতাম, কিন্তু তুই আজকে বাচ্চা গেলি, অন্য গুণ যদি দেখলে তোর সারমু না। আমার কথা বুঝতে পারতেছেন? এগুলো কি আপনারা নিজেরা শুনেছেন? দাদি এখনো আল্লাহর রহমতে বাচ্চা আছে। আচ্ছা, তারপরে মনে করেন এটা মনে করেন বামুন বাড়ির কাহিনী, যে এরা আমার দাদি আমাকে যেমন বলছে আমি আর কি ওরকম বলতেছিলাম, বহুদিন ধরে চাচ্ছিলাম যে এরকম রেডিওতে বলবো লোকেরা সবাই জানতো যে ওই রাস্তা দিয়ে খারাপ একটা জিনিস আছে, তাই ওই রাস্তা দিয়ে আসতো না। পরে মনে করেন তার বউ কান্দতেছে, তার বাচ্চারা কান্দতেছে, এখন সকাল হয়ে গেছে, সকাল যাওয়ার পরে দিন হয়েছে দশটার দিকে বিল উঠছে, বলে চলো যাই যাইয়া দেখে আসি কি অবস্থা ওই গাছটা নিচ্ছে। দেখে কি গাছটা দিচ্ছে গাছটা নিচ্ছে, তার স্বামীর পল্লাটা পরে রয়েছে আর রক্ত গায়ের ভিতরে কোনো রক্ত নাই, বুঝলেন? জি জি, গায়ের ভিতরে কোনো রক্ত নাই। তারপরে মনে করেন দেখে যে তার যে সাদা লুঙ্গি সাদা শার্ট এটা গাছের ভিতরে ঝুলা রাখছে, তখন মনে করেন কি কান্না এটা নিয়ে। পরে এখন এরকম আরেকদিন আরো দুইটা লোকের সাথে ঘটছে, দুইটা লোকের মাইরা মানে রক্ত খায়া কালা রাখছে এরকম। পরে একজন হুজুর নিয়ে আসলো, হ্যাঁ নাসিনগর থানা থেকে একজন হুজুর নিয়ে আসছে, বড় কবিরাজ নিয়ে আসছে। এখন তিনি বলেন ভাই এই গাছটার ভিতরে একটা খারাপ একটা জিনিস বাস জিনিস বাস করে, কয় কয় হ্যাঁ আমরা জানি আমরা আসা যাবোই না, কয় মানে কেন সাহস দেখা দিয়া দিকটা যায়, তা মনে করেন তাদের প্রাস গেলায়। এখন বলে আমি তো এরকে ধরতে পারবো, আমার সেই ক্ষমতা আছে, আপনারা আমাকে কিছু জিনিস দেওয়া লাগবে। বলে কি যে বড় একটা ডেক, ওই ডেক যে ডেক যে বিরিয়ানি পরে বিরিয়ানি না ওই ওরকম টাইপের আর কি ডেক, এরকম ডেক চাই, পরে লোহা চাই, লোহা লোহা তেল, পরে একটা কয়েকটা ছাগল কুরবানি করতে হবে, পরে ছাগলের রক্ত দিয়া পরে কি কি জানি করে ওই ওইটাকে বলে কি করে লাই মানে একটা পুতুল বানায় ফেলে। আচ্ছা, তারপর এখন যখন মনে করেন ওই ওই জিনিসটাকে ওই তেলের ভিতরে খাওয়ানো হয় তখন কেউ তো দেখে না কিন্তু সবাই আওয়াজ শুনতে পারে, চিৎকার শুনে। এটা আমি গ্রামের আমাদের গ্রামের অনেকজনের কাছ থেকে শুনছি, শুধু আমার দাদির তাই না, আমার দাদির যারা বোন আছে পরে আরো অনেকজন আছে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা তাদের থেকে শুনছিলাম। এই কারণে বহুদিন ধরে এটা বলতে চাইছি কিন্তু আজকে বলতে পারলাম। এই এতটুকু, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি টেলিফোনে আমাদের সাথে কানেক্টেড ছিলেন। আপনার কাছ থেকে আমরা যে ঘটনাটি শুনলাম ঘটনা আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এরকম অসংখ্য ঘটনার সাক্ষী আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছেন কিন্তু আমাদের হয়তো জানা হয় না, হয়তো আমাদের খুঁজে বের করা হয় না। আমরা চেষ্টা করি প্রতি শনিবার রাতে এমন এক একজন বন্ধুকে বা একজন অতিথিকে নিয়ে আসার জন্য যার কাছ থেকে এমন ঘটনা শুনতে পাওয়া যায় কিংবা আমরা শুনতে পারি। আমাদের সাথে একরাম রয়েছে, একরামের কাছ থেকে আমরা আরও একটি ঘটনা শোনার অপেক্ষায় আছি। একরাম অপেক্ষা করছেন আমাদের আরেকটি ঘটনা বলার জন্য। একরাম, এটা আমার এক বন্ধুর কাছ থেকে শোনা, ওদের পাড়ায় ওদের পাড়াতে এক মানে নদীর পাড়ে একটা বাড়িতে বসবাস করতো একটা ফ্যামিলি, তো ওখানে দেখা যেত পাশে নদী, ওরা খুব
মানে একটি মধ্যবিত্ত ফ্যামিলি ছিল, আর তাদের ফ্যামিলির মানে সদস্য সংখ্যা ছিল প্রায় আটজন, তিনজন চারজন ছিল মেয়ে আর দুজন ছিল ছেলে আর বাবা মা। তাহলে এদের মধ্যে বাবা সবসময় ওই দু ছেলেকে নিয়ে মাছ ধরতে যেত নদীতে। নদীতে মাছ ধরতে যাওয়ার সময় দুই ছেলেকে কাছে রাখত। একদিন বাবা মাছ ধইরা নৌকার মধ্যে রাখছে, নৌকার মধ্যে রাইখা বাবা নৌকাটা ভিড়াইয়া আপনার পেশাব করতে গেছে, বলছে আমি একটু জরুরত সেরে আসি। জরুরত সারতে গেছে, সারতে যেয়া এখন বাবা দূর থেকে দেখতেছে যে আমার এক ছেলে আরেক ছেলেকে খেয়া ফেলাইতেছে। এটা দেখে খুবই ভয় পেয়েছে যে এক ছেলে আরেক ছেলেকে কিভাবে খায়। দেখেও জরুরত সারে নাই, খুব দ্রুত চলে আসছে। চলে এসে দেখে দুই ভাই ওই মাছ ইয়া নাড়াচাড়া করতেছে, মাছগুলো দেখতেছে। তো বাবা বলতেছে তোমরা ঠিক আছো তো? হ্যাঁ আমরা ঠিক আছি। পরে বাবা বলল আমি কি যেন দেখলাম, হয়তো বা চোখে দেখছি হয়তো বা সত্য না, তোমরা ঠিকঠাক আছো তো? মানে আমরা বাবা ঠিক আছি, কোনো সমস্যা নেই আমাদের। তো বাবা এদেরকে নিয়ে গেছে বাড়িতে নিয়ে গেছে। ওই বাড়িতে নিয়ে যাওয়ার পর ওরা দুই ভাইকে আর আনে নাই সাথে করে। পরের দিন তার ছোট ছোট দুটো মেয়ে বলতেছে আজকে নদীতে মাছ ধরতে যাব, তো তো ভোর রাত্রে জালে মাছ আটকে এগুলো একা একা কষ্ট হয়, আমার সাথী যদি তোমরা দুইটা দু বোনে যাও তাহলে খুব ভালো হয়, আর নৌকার মধ্যে কোনো সমস্যা নেই। তাই দুই ভাই বলতেছে বাবা আমাকে সাথে করে নিয়ে যাবেন না আমাদের দুই ভাইকে? বলে না না থাক, আজকে তোমাদের দুই ভাইকে নিয়ে যাব না, আজকে তোমাদের ছোট দু বোনকে নিয়ে যাবো, ওরা খুব শখ করছে আমার সাথে যাবে মাছ ধরতে, কিভাবে জালে মাছ আটকে কিভাবে ছাড়া এগুলো দেখবে খুব শখ। তো ছোট দুই বোনকে সাথে করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওই নৌকার মধ্যে ছোট বোন আর ছোট বোনের যে বড় বোনটা ওরা মাছ নাড়াচাড়া করতেছে মাছ ধরতেছে। তো পিছন দিক থেকে ছোট বোন মাছ ওই যখন বাবা জাল টান দেয় তখন ও জালের ও জাল ধরার চেষ্টা করে, নৌকায় জাল ধরার চেষ্টা করে বাবাকে সহযোগিতা করে, বাবাকে সহযোগিতা করে। তা উনিও খুব ইয়া করতেছে আনন্দের সহিত ইয়া মাছগুলো ছাড়াইতেছে, বাবার সাথে ইয়া করতেছে হেল্প করতেছে। আবার দেখা যায় ও মাছ হাতে নিয়ে নাড়াচাড়া করতেছে। এই একটু একটু ফর্সা হওয়া শুরু হয়েছে, তখন পিছনের দিক তাকায় দেখে যে নৌকা চালাইতেছে দুই বোনের সামনে রাখছে, সামনে রেখে সে আবার ওই পারে গেছে নৌকার পার, সে জাল টান দিছে। আচ্ছা, জাল টান দিয়া সে জাল ধরে মাছ ছাড়াইতেছে। পিছনের দিক তাকায় দেখতেছে যে এক বোন আর এক বোনকে খাইয়া ফেলাইতেছে, একই দৃশ্য আগের দিনের মতো। দেখছে ছেলে ওই ছেলেকে খাইতেছে, এখন দেখে ছোট মেয়ে বড় মেয়েকে খাইয়া ফেলাইতেছে। আচ্ছা, সে ভয় পেয়ে গেছে, কিন্তু এই মাছ তো না ধরলে সে কিভাবে তার ফ্যামিলি চালাবে? সে মাছ বিক্রি করে এটা দ্বারাই তার পরিবার পরিজন চলছে, আর জায়গা হ্যাঁ চলছে। তুমি কথাটা কাউকে বলেনি বাড়ির। আচ্ছা, এখন নেট করছে যে বড় দুই মেয়ে তাদেরকে বলতেছে এই অবস্থা, বলতেছে না বাবা আমরা তো বড় হয়ে গেছি আমরা কিভাবে যাই, বলতেছে তাহলে বাবা আমি বৃদ্ধ মানুষ কি করতে পারি, ওদেরকে নিলে সমস্যা হয়, সমস্যা হয়। পরে কয়েকদিন পর তার ওই দুই ছেলে মাছ ধরতে যায়, বাবা অসুস্থ হয়ে যায়, বাবা বাড়িতে থাইকা যান, কিন্তু ওই ওই দুই ছেলে বলতেছে
এই বড়ই হয়েছে মোটামুটি। বলতেছে বাবা তুমি তো অসুস্থ, তোমার তো ওষুধ কিনতে হবে, চিকিৎসা করতে হবে, তাহলে তো আমাদের টাকা যোগানের দরকার আছে, তা আমরা যাই আজকে জাল পাইতে মাছ ধরি গে। তো দুই ছেলে আজকে সাহস করে আসছে। আচ্ছা আয়েশা ওই জাল পাচ্ছে, জাল পাইতে বাসায় চলে আসছে। বাসায় চলে আসার পর রাত্রে দুই ভাই ভোর রাত্রে উঠছে, ভোর রাত্রে উঠা ওই নদীর ধারে গেছে, নদীর ধারে যাইয়া এখন মাছ ঠাস উঠাইতেছে। এর মধ্যে ওই দুই ছেলের এক ছেলে পানিতে পড়ে যায়, পানির মধ্যে পড়ে যাওয়ার পর তাকে খুব উঠানোর চেষ্টা করে, উঠানোর চেষ্টা করে কিন্তু সে আর উঠাইতে পারে না, খুব চেষ্টা করে। তো এক পর্যায়ে বলতেছে ছেলে বলতেছে ভাইয়া তুমি আমার হাত ধরে টান দাও। আচ্ছা কবে আমি উঠতে পারতেছি না, তো আমি খুব মানে কেমন যেন আমাকে নিচের দিকে টেনে নিয়ে যেতেছে, আমি নিচের দিকে চলে যেতেছি। তো বড় ভাই এক পর্যায়ে তার হাত ছেড়ে দেয়, বড় ভাই হাত ছেড়ে দিয়েছে, ছোট ভাইয়ের হাত ছেড়ে দেয়, ও পানিতে পড়ে যায়, ওখানেই ডুবা যায়। তো ওই অবস্থায় মানে এক পর্যায়ে কেমন যেন হ্যাং হয়ে যায়, মানে ভালো মন্দ ওর কোনো কিছু বাস বিচার করতে পারে না, মাছ ঠাস আর কিছু ছাড়ে নাই, ওই নৌকা সহ ও একা একা চলে আসা পড়ছে। আচ্ছা পরে ওর আম্মু বলতেছে ছোট ভাইয়ের কথা জিজ্ঞেস করছে ও কোথায়, বলছে ও তো ইয়ের মধ্যে পানির মধ্যে নামছে মাছ ধরার জন্য, তাই আমি খুব চেষ্টা করছি ও আর ওঠে নাই, ওখানে থেকে গেছে। এই অবস্থা কিছুক্ষণ পর যখন ফর্সা হয়, ফর্সা হইলে দেখে কি যে ওই ছেলে ওই ঘটনা বর্ণনা করছে কিন্তু ওর আম্মু বিশ্বাস করেনি, ওর আম্মু বলছে না। তো কিছুক্ষণ পর ফর্সার পর ওই ছেলে ওই মাছের একটা হাড়ি নিয়ে ফিরে আসছে, বলতেছে মা এই যে মাছ আনছি, হ্যাঁ এটা রাখো। তোর আম্মু খুশি হয় মাছগুলো আনছে, মাছগুলো রাখছে সব কিছু ওখানে, ওর বাবা তো অসুস্থ, তো মাছ বিক্রি করতে বলতেছে, বলে না না এগুলো বিক্রি করা লাগবে না, অল্প মাছ পাইছি এগুলো আমরাই খাই, বিক্রি করার প্রয়োজন নেই। তবে টাকা পয়সার জন্য কিছু বলে, কিন্তু যেই ছেলে ছোট ছেলে সে আর ওই কথা মানে কর্ণপাত করে না, শোনেও না, ওইটা বড় ভাইয়ের সাথে রাতে ঘুমায়। পরের দিন বলতেছে ওই ছোটটাই বলতেছে যে মা আজকে আমরা সবাই যাব, দুই বোন আর আমরা দুই ভাই সবাই যাব, আমরা আজকে মাছ ধরবো, আজকে বেশি করে মাছ আনবো, জাল পাতবো, পরে বেশি মাছ হলে তো আমরা বিক্রি করব, বিক্রি করে ওখান থেকে টাকা হলে বাবার চিকিৎসা করব। তারা এই ছোট ভাই ওই দুই ভাই আর ওই ছোট দুই বোন পরের দিন মা খুব খুশি হয়ে পাঠায়। যখন এদেরকে দিয়ে মাছ জাল পাতে পাঠায় সন্ধ্যার সময়, তারা জাল ঠাল পাইতে চলে আসে, ভোর রাত্রে মাছ ছুটাইতে যায়। তো ছোট ছোট বাচ্চারা ওই নৌকা নিয়ে যায়, চারজন যায়, চারজন যায়। তবে ওই ছোট ছেলেটা নাকি মূলত ছিল বদজিন, ছোট ছেলেটা, হ্যাঁ ও তো পড়েই যায়, কিন্তু ওই যে ছেলে যে বলে যে মা ও তো পানিতে পড়ে গেছিল, ওরা তার উঠাইতে পারেনি, কিন্তু কিছুক্ষণ পর ফিরে আসার পর ওর আম্মু আর এটা বিশ্বাস করে নেই, ওকে ঘরের মধ্যে রাখছে, খাওয়াইছে দাওয়াইছে সব কিছু করছে, ওদের সাথেই ছিল। পরে ওদের তিন বোন ওই দু বোন আর এই ওই ছোটটা তো জিন আর বড় ভাইকে নিয়ে যায়, পরে নিয়ে যাওয়ার পর ওরা একসাথে থাকে। মাছ টাছ যখন ওই ভোর রাত্রে বিশেষ করে জালে মাছ ছুটাইতে যায়, তখন ওই ছোট ভাই বড় ভাইকে ধাক্কা দিয়ে ফালাই দেয় পানিতে ফালাই দেয় নৌকা সরাই ফেলায়। তো এক পর্যায়ে খুব সাঁতার সুতার কারে এক পর্যায়ে হরণ হয়ে যায়, ওখানে সে মারা যায়। আর দ্বিতীয় যে দুই বোন থাকে ওরা তো দুর্বল, ছোট ছোট, ওদেরকে এক এক করে ধাক্কা দা ফালাই দেয়। পরে ওই একা বাসায় ফিরে যায়, বলে কি আমার ওরা কই, ওরা তো যে জালে মাছ ধরতে নামছে আর ওঠে নাই,
পরে কই ছেলের কথা জিজ্ঞাসা করে কো কোথায় কো তো আসে নাই কই তুমি আসছো কেন ওরা ওদেরকে না নিয়া করা আসে নাই তো মা কই তুমি এই কথা যখন বলে তখন ওর শরীরের দিকে দৃষ্টিপাত করে দেখো ওকে মানুষের মতো লাগতেছে না আচ্ছা খুব ভয় পেয়ে যায় এটা দেখে চিক করে দেয় দেখে কি ওর শরীরের বড় বড় লোম ইত্যাদি একটা ভয়ঙ্কর একটা অবস্থা দেখতে পায় ওর মা পরে ওইটাই বলে যে আমি তো তোমার সন্তান না তোমার বড় ছেলে যেদিন ফার্স্টে যায় তখন আমি তোমার ছোট ছেলেটা পানিতে পড়ে মারা যায় আমি মেরে ফেলাইছি পরবর্তীতে আমি ওর রূপ ধারণ করিয়া একদিন তোমাদের বাড়িতে ছিলাম তারপরের দিন ওদেরকে নিয়ে আমি সবাইকে মেরে ফেলাই আর ওর বাবা তো চিকুর দিয়া উঠে আমার সব সন্তান শেষ আমার সব সন্তান শেষ পরে ওর বাবা বলতেছে যে সব দোষে আমার আমি দেখতে পাইছিলাম যে আমার ছোট সন্তান বড় সন্তানকে খেয়ে ফেলাইতেছে পরে আমি দূর পেরা কাছে এসে দেখি যে ঠিক আছে পরবর্তী দিন দেখি ছোট বোন বড় বোনকে খেয়ে ফেলাইতেছে ওদিন কাশি দেখো ওরা দুই বোনও ঠিক আছে তবে এই কারণে আমি অসুস্থ হয়ে গেছিলাম ভয় পেয়া কিন্তু পরবর্তীতে আমি টাকার লোভে মাছের লোভে আবার ওদেরকে পাঠাই দুই ভাইকে পাঠাই কিন্তু দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই মারা যায় ছোট ভাই রূপ ধারণ করে ওই বদ্রিন আসে আইসে ওদের সাথে একদিন থাকে পরবর্তীতে ওই ছোটটা রূপ ধারণ করে সবাইকে মেরে ফেলে পরিবারের পরে ওর বাবা কিছুদিন অসুস্থ থাকে অসুস্থ থাকার পর বাবাও মারা যায় কিন্তু এটি নিয়ে পরবর্তীতে এটির কোনো সমাধান মানে সমাধান তো আসলে নেই মৃত্যু তো শেষ শেষ মৃত্যু মানেই হচ্ছে একটি গল্পের শেষ হয়ে যাওয়া একটি জীবনের শেষ হয়ে যাওয়া কেন এই ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলো ঘটার কারণ কি এগুলো কি কেউ কখনো খুঁজে বের করার চেষ্টা করেছে বা এগুলো কি খুঁজে বের করা গেছে জিজ্ঞেস করা হয়েছিল ওখানে কি বলতো কি যে নদীতে দেখা যায় এই যে ভয়ঙ্কর নদী এটা নাকি একটা আসর ছিল মানে নদীর মধ্যে মানে কি নাকি একটা খারাপ জিনিস ছিল দেখা যায় তো এই নদীটা নাকি হঠাৎ করে মাঝে মাঝে পান্না রাস্তা ভেঙে পড়ত বর্ষার দিনে খুব একটা ভয়ঙ্কর রূপ ধারণ করত তো বলা হলো যে এখানে একটা খারাপ জিনিস আছে তো এই বাবা উনি এইখানেই সবসময় ইয়া করতো মাছ ধরত যাতায়াত করতে মানুষ নিষেধ করতো বলতো তুমি এত গভীর রাতে এখান দিয়ে কিনে এইগুলো করার কি দরকার মাছ তো তুমি দিনের বেলাও ধরতে পারো বা তুমি রাতে একা একা তোমার ছোট ছোট সন্তানদেরকে নিয়ে আসো এরকম বুঝ দিত কিন্তু কি বা কি কারণে এটার অনুসন্ধান করে পায়নি একরাম আপনার কাছ থেকে আমরা তিনটি ঘটনা শুনলাম আমাদের সাথে আরও অনেক বন্ধুরা সংযুক্ত হওয়ার চেষ্টা করছেন আমরা ছোট্ট একটি বিরতিতে যাবো তার আগে টেলিফোনে কে আছেন আমার সাথে তার গল্প শোনার চেষ্টা করব যদি তার কাছে তেমন কিছু থাকে হ্যালো কে বলছেন আমাদের সাথে ওয়ালাইকুম আসসালাম কে আছেন আবির কি বলতে চান আমাদের অনেকদিন ধরেই শুনি আমার ছোট্ট একটা ঘটনা আছে যেটা আমি শেয়ার করতে চাই জি নিশ্চয়ই আবির আমার বয়স তখন 10 থেকে 12 বছর কেটে যাওয়ার অভিজ্ঞতা আমাদের নতুন নয় সেই অভিজ্ঞতার মধ্যে আজও পড়লাম পরবর্তীতে আরেকটি ফোন আমি নেওয়ার চেষ্টা করছি হ্যালো সালাম কে বলছেন কোথা থেকে বলছেন আমি মোহাম্মদ মুন্না বলছি গাজীপুর থেকে জি মুন্না বলুন আসলে প্রথমে যেটা বলতে কি অনেক কষ্ট করে এই ঠিক মানে ট্রাই করে এসেন্ট তো লাইনটা পেয়েছি এর জন্য অনেক ধন্যবাদ জি আপনাকেও ধন্যবাদ ধৈর্য ধরে আপনি আমাদের সাথে চেষ্টা করে গেছেন আমি ঘটনাটা বলবো ঘটনাটা একটু বড় হবে আর কি যদি অনুমতি দেন তাহলে বলতে পারি আর কি মুন্না আমাদের হাতে সব মিলিয়ে এখন 16 মিনিট সময় রয়েছে আমরা আপনার জন্য বড়জোর 10 থেকে 12 মিনিট সময় হয়তো দিতে পারবো এর মধ্যে আলাপ হয়ে যাবে
আমি ঘটনাটা শুরু করি। ঘটনাটা বেসিক্যালি আমি শুনছি আমার এক বন্ধুর কাছ থেকে, ওর মার সাথে ঘটে ঘটনাটা। কিন্তু মাঝে মধ্যে আবার একা আসতে হয়। বৃহস্পতিবার দিন রাত্রে 3:30 দিকে আমার ছুটি হলে উনি দাদান ব্যস্ত থাকেন, তো ওনার পিছনে আর কি ওনাকে একজন ডাক দেয়, ওর নাম ছিল রহিমা। যে বলে যে রহিমা শোনো, তো উনি পিছনে ঘুরে তাকিয়ে দেখেন যে ওনার বাড়ি মানে উনি যে বাসায় থাকেন তার পাশের বাসায় এক মহিলা তাকে ডাকতেছে। তখন উনি জিজ্ঞেস করেন যে কি ব্যাপার, আপনি এত রাত করে কোথা থেকে? বলে যে আমি তো বাড়িতে গেছিলাম, সেখান থেকে আসলাম, তুমি কোথা থেকে আসলা? তো আমার অফিস ছুটে এসে ওনার দেখা হয়েছিল, উনি গতকাল মানে ওনার সাথে যেদিন রাত্রে বেলা দেখা হয়েছে সেদিন সন্ধ্যার সময় তিনি মাগরিব আজানের সময় মারা যায় আর কি। খুব ভয় পায়। তার বেশ কিছুদিন কেটে যায়, এরপরে তার ফ্যামিলিরা দেখে যে তার ভিতরে একটা মিউজিয়াম, উনি ঠিক মতো খাওয়া দাওয়া করেন না, ঘুমান না, কাজ করে না ঠিক মতো, এবং মাঝে মাঝে রাত্রে বেলা একাই ঘুমটে ফুটে কোথাও চলে যায়, পাওয়া যায় অনেক দূরে, মানে এই বাড়ি থেকে প্রায় 30-35 মিনিটের দূরত্বে আমাদের ওখানে একটা শ্মশানঘাট আছে গাজীপুরে, ওখানে মাঝে মাঝে ওখানে পাওয়া যায়। ঠিকানাটা ছিল আপনার ওই রাজশাহীতে, তো ওখানে আমরা যাই, কিন্তু আনফর্চুনেটলি ওখানে ওই যে ওই হুজুরকে পায় না কি, বলে যে আপনি তো কিছুদিন পর আসেন, উনি তো হজে চলে গেছে, তো হজ থেকে ফিরে না আসা পর্যন্ত আর কি ওনার সাথে তো দেখা হবে না। পরের রাত তখন ওনার ফিরে আসে, মানে খুব গুরুতর অবস্থা হয়, চিকুলদের বেঁধে রাখতে হয়, মানে এতটাই অবস্থা খারাপ হয়ে যায় যে নিজের হাতের গোস্ত, পায়ের গোস্ত, মানে নিজেই দাঁত দিয়ে কামড়ে খায়। তারপরে আপনার মাঝে মাঝে ঘরের ভিতরে ইঁদুর বা বিড়াল এইসব জাতীয় মানে ধরে ধরে এগুলোর মাংস, কাঁচা মাংস চাপিয়ে খায়। তো কন্টিনিউ এরকম হতে থাকে আর কি, অবস্থাটা এত খারাপ পর্যায়ে চলে যায় যে 5 দিন এরকম একটা অবস্থা। যাই হোক, ওখানে যোগাযোগ করার পরে, রাজশাহীতে যোগাযোগ করার পরে ওই হুজুরের কাছে যায় ওনার, ওনাকে নিয়ে তখন ওনাকে একটা ঘরে নিয়ে যায়, ওনার ছেলে, ওনার ওনার একটা মেয়ে আর উনি আর ওনার হাজবেন্ড আর ওর হুজুর থাকে। মানে হুজুর বলে যে আমি এখন এই মহিলাকে যেদিন বধ করেছে বা তাকে আমি হাজির করব, কিন্তু কেউ কোনো কথা বলবেন না, আমি যা জিজ্ঞেস করবো দিনকে আপনার শুধু শুনবেন, যদি কোনো প্রশ্ন করার থাকে সেটা আমার মাধ্যমে করবেন, আপনাকে জিজ্ঞেস করবেন না, তাহলে কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তো সব আয়োজন করার পরে ওই দিনকে ডাকা হয়, তো যে আসলে তুমি কেন ওকে জ্বালাতন করছো কেন, বা কি সমস্যা তোমার, কি কারণে তুমি এর কাছে এসেছো কেন? তখন বলে যে আসলে আমি যে রাস্তায় যে চলাচল করি, ওই মহিলা ওই রাস্তায় আমার ছায়ার উপরে পা দিয়েছে, এতে আমি কষ্ট পেয়েছি, এর কারণে আমি ওকে ছাড়বো না, ওকে আমার সাথে করে নিয়ে যাবো। হুজুর বলে যে না, এটা আসলে সম্ভব না, এভাবে তো কাউকে নিয়ে যাওয়া সম্ভব না, কারণ কেন তোমার তো এতো ইচ্ছা করে তোমার পায়ে পাড়া দেয়, তোমার ছায় পাড়া দেয়নি আর কি। তো অনেক কষ্টের পরে দিন রাজি হয় যে আমি ছেড়ে যাবো, কিন্তু তাদের একটা শর্ত আছে। হুজুর বলে যে কি শর্ত? আসলে এই যদি একটা লাল মোরগ এক দামে কিনে আর একটা গামছা দিয়ে মরে যদি শ্মশানঘাটে ছেড়ে আসা যায় তাহলে আমি চলে যাবো। তো
তারপরে দিনকে নাম বলা হয় যে তোমার নাম কি, তখন ও বলে যে আমার নাম হচ্ছে কাইয়ুম। তো বলে যে তুমি মহিলাদের রূপ ধরে কেন তোমাকে আসল করেছিল, তুমি তো একজন পুরুষ দিন। তখন ওই বলে যে আসলে আমি যদি পুরুষ হয়ে ওনাকে ডাক দেই তাহলে তো ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যেতে পারতো, তাই এর কারণে আমি মহিলা স্মরণাপন্ন নেই, আর যাতে ও আমার মানে ডাকে আকৃষ্ট হলে আমি ওর উপর বধ করতে পারি। তো এইভাবে ওই দিনকে ছাড়াই কোন রকম, কিন্তু মাসখানিক পর ওই দিন মানে ওনার উপর আবার হাজির হয়। এরকম প্রায় চলার পর অনেক জায়গায় ডাক্তার কবিরাজ দেখানো হয় কিন্তু কোনোভাবে কাজ হয় না। শেষ সময় শেষ মতো আর কি মহিলাটা মারা যায়। আর আমার একটা ছোট্ট ঘটনা আছে যেটা মানে আমার নিজের, সেটা হলো আমি মানে কাজ করি তো গাড়ির ড্রাইভার গাজীপুর সদর হাসপাতাল থেকে। ওই গাড়িতে বেশ কিছু সমস্যা ছিল, যেমন গাড়িটা একদম নিয়ে ছিল, গাড়িতে কোন সমস্যার কারণ ছিল না। গাড়িটা যখন নিয়ে যাই দেখা যায় যে আমি একাই ছিলাম, আর কেউ ছিল না, কিন্তু আমার কানে একটা ফিসফিস শব্দ আসে যে তুমি এই লাশ নিয়ে যাচ্ছ, তোমার তো অনেক সমস্যা হবে। কিন্তু আসলে আমার আশেপাশে কেউ ছিল না, তো আমি প্রচন্ড ভয় পাই এবং তার দোকানের সামনে দাঁড়াই। দাঁড়ানোর পরে পানি টানি খাই, আবার একটা স্মোক করার অভ্যাস আছে, স্মোক করে আমি আবার গাড়িটা চালানো শুরু করি। বেশ কিছু দূর যাওয়ার পরে যেটা মনে করি যে গাড়িটা একটু হালকা লাগছে, ওখানে পিছনে গিয়ে অ্যাম্বুলেন্সের খুলেই খুলে দেখি ওখানে লাশ নাই। আশেপাশে অনেক জায়গায় খুঁজি, কোনো জায়গায় লাশ না পাওয়ার পর আমি তখন গাড়িটা ঘুরে আবার মানে উল্টো দিকে উদ্দেশ্য করে রওনা দিই, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও লাশ পাই না। লাশ না পাই তখন আমি অ্যাম্বুলেন্স নিয়ে ফিরে আসি। ফিরে আসার পর যেটা শুনি যে লাশই আমি নাকি অ্যাম্বুলেন্সে তুলে নিই, অথচ আমার সামনে হাসপাতালে আরো কর্তৃপক্ষের সামনে লাশটাকে অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে। এর সাথে আমি কোনোটাই মিল পাই না যে কিভাবে লাশ ওখান থেকে সদর হাসপাতালে পৌঁছালো। ঘটনাটা আমার একা না, অনেকেই প্রত্যক্ষদর্শী ঘটনা, এটুকুই ছিল ঘটনা। আর একটা কথা বলতে চাই কি ভাইয়া, যে আপনারা যদি আপনাদের এই প্রোগ্রামটা, তা বেশ অনেক সুন্দর একটা প্রোগ্রাম, যদি একটা মেল সিস্টেম করে ইমেল যেখানে সবাই ঘটনা পাঠাবে, সেই ঘটনাগুলো যদি আপনি পড়ে শোনান। আর আমিও ইচ্ছুক যে আপনাদের তাবি যেসব ঘটনা বলবো, আমার অনেক ঘটনা আছে যেগুলো ফোনে আসলে বলা সম্ভব না। ধন্যবাদ। আমি আপনার সাথে আর একটু কথা বলতে চাই। আমাদের এই আয়োজনটি যখন হয় অনেকেই আমাদেরকে SMS লেখেন, অনেকেই আমাদেরকে কমেন্ট করেন, এর মধ্যে কেউ কেউ আসলে বলেন যে এই কথাগুলো বা এই ঘটনাগুলো বানানো, এই ঘটনাগুলোর সাথে বাস্তবের কোনো মিল নেই। আপনি উৎসাহী হয়ে, নিজে উৎসাহী হয়ে আমাদেরকে ফোন করেছেন, আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর একটু চাই। আসলে কি বাস্তবের সাথে এরকম ঘটনা কি ঘটে, বা আপনারা কি বা আমরা কি এগুলো ফেস করি? ঘটনা হচ্ছে যেমন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাম, যে আমাদের কোরআনে কিন্তু স্পষ্টভাবে দিনের উল্লেখটা আছে, দিন এবং মানব, এই দুটো জাতিরই কিন্তু স্পষ্টভাবে। আসলে হয় কি যে ভূত প্রেত প্রেতাত্মা অতীত আত্মা এইসব বলতে কিছুই নেই, এগুলো হচ্ছে বড় দিনের কাজ। আর একটা জিনিস হচ্ছে যেটা আমাদের প্রত্যেক মানুষ, যেমন মানুষ মৃত্যু পরে একই মানুষকে দেখে, আসলে এটা হচ্ছে তার সাথে যে কারণ থাকে, প্রত্যেকটা মানুষের সাথেই কারণ থাকে, কিছু কারণ থাকে মানে ভালো এবং কিছু কারণ থাকে খারাপ, তারাই মানে বড় দিনগুলো আসলে আর কি মানুষের রূপ ধরে, বিভিন্ন ধরনের রূপ ধরে মানুষকে ভয় দেখায়। ফোনে আপনি সংযুক্ত ছিলেন, আপনার জন্য শুভকামনা রইল, নিরাপদ থাকবেন। যেহেতু আপনি পেশায় আসলে একজন গাড়ি চালক, আপনাকে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াতে হয়, অনেক সময় ফাঁকা পথ থাকে, অনেক সময় একা গাড়ি চালান, নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন। এবং যেহেতু আপনি এগুলোর মুখোমুখি হন, এগুলোর সামনাসামনি হতে হয়, কোনো একজন প্রসিদ্ধ আলেম বা প্রসিদ্ধ কারো কাছ থেকে কোনো ধরনের যদি দেহবন্ধকের ব্যাপার থেকে থাকে, বা যদি আপনি মনে করেন যে এগুলোতে কাজ হয়, তাহলে নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করবেন, ভালো থাকবেন।
শেষ ভাগে পৌঁছে গেছি আমরা। আছি আপনার সাথে, আমার সাথে একরাম ছিলেন, একরামের কাছ থেকে অনেকগুলো ঘটনা শুনেছি। একরাম, আমরা একদম শেষ দিকে পৌঁছে গেছি, আপনি সম্ভবত আপনার শিক্ষা মাদ্রাসা লাইনের পড়াশোনা আপনি করেছেন, মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করেছেন, আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে একটু জানতে চাই। আমার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আমি হাফেজ মাওলানা। হাফেজ মাওলানা, অনেকেই আমাদেরকে অনেক ধরনের প্রশ্ন করেন এবং অনেকেই আমাদের কাছে জানতে চান যে এই ধরনের অবস্থার মধ্যে যদি পড়ে কোনো মানুষ তাহলে সেটা থেকে উত্তরণের উপায় আসলে কী, যেহেতু আপনি ধর্মীয় বিধি নিষেধগুলো খুব ভালো করে জানেন, সেক্ষেত্রে আপনি কি তাদের জন্য কোনো কিছু বলতে পারেন? আমি তাদেরকে বলবো, একটা ছুরা আছে, ছুরা তাকে চারকুল বলা হয়, সুরা কুলহু ইখলাস বলা হয়, সুরা ফালাক, সুরা নাস, সুরা কাফিরুন, এই চারটা সুরা পড়ে যদি শরীরে ফু দেওয়া হয় তাহলে কোনো ধরনের কোনো সমস্যা হয় না। আচ্ছা, যদিও ভয় পায়, ওটা দেখা যায় ভয়টা মানে নিজের মনের মধ্যে বেশি একটা, আচ্ছা, মানে কাল্পনিক বিষয় হয়ে থাকে, ওই কাল মনের মধ্যে যেগুলো গভীর কল্পনা করে ওটাই হয়তো স্বপ্নে দেখে বা ইত্যাদি চোখে আপসা কিছু দেখে ফেলে। তবে সুরা যদি পড়া হয় তাহলে কোনো জিন ভূত কিছুতেই ক্ষতি করতে পারে না। আর আয়াতুল কুরসি আছে, ওটা পড়লো এবং কি এটা দ্বারা প্রমাণ। আচ্ছা, যদি ভয় কখনো নিজেও আমি পাইছি কয়েকবার, তবে আমি যখন এই সুরা পাঠ করছি, এই চারকুল পড়ছি, ইনশাল্লাহ সব ঠিক হয়ে গেছে। আরেকটি ব্যাপার, জিন সম্পর্কে অনেকের অনেক ধরনের ধারণা থাকে, জিন সম্পর্কে অনেক নেতিবাচক ধারণা অনেকের থাকে, কিন্তু যতটুকু আমাদের আমার ছোট্ট অভিজ্ঞতা বা আমার ব্যক্তি অভিজ্ঞতায় আমি জানি যে এই জিনদের মধ্যে দুইটা প্রকার আছে, ভালো জিন এবং খারাপ জিন। আপনি কি একটু আমাদের যারা শুনছে এই মুহূর্তে তাদেরকে বলতে পারবেন জিনরা সাধারণত কোন কোন জায়গায় বসবাস করে, কোন কোন জায়গায় আসলে তারা থাকার সম্ভাবনা বেশি থাকে এবং কোন কোন জায়গায় এড়িয়ে চলা উচিত? জিন মানুষের তুলনায় 10 গুণ বেশি বা তার চেয়েও বেশি। জিন সচরাচর সব স্থানে আছেন, বিরাজমান তবে বিদ্যমান। তো ব্যাপারটা হয়েছে, বিশেষ করে আমরা যখন আমাদের উলট পালট বা আমাদের কিছু দুর্বলতার কারণে ওরা সুযোগ পেয়ে বসে, কারণ মানুষদেরকে ওরা অবশ্যই ভয় পায়, মানুষের সম্মান মানুষের মর্যাদা একটু বেশি ওদের থেকে। আচ্ছা, তবে কেউ যদি বিশেষ করে যখন বাথরুমে যায় তখন বাম পা দিয়ে প্রবেশ করে, মাথা ঢেকে রাখে, হ্যাঁ, নিজে নাপাক অবস্থায় না থাকে, যখন একা একা যায় তখন নিজেকে একটু সাহসিকতা অবলম্বন করা চাই, হ্যাঁ, তারপরে এমন স্থান দিয়ে না যা যে স্থান দিয়ে সচরাচর খুব মানে নাপাক বাথরুম ইত্যাদি ওই সব আনাচে কানাচে ঘরের যেখানে ময়লা আবর্জনা ফেলা হয় ওই সব স্থান থেকে যদি একটু বেঁচে থাকে তাহলে সম্ভব। আর বেশিরভাগ দেখা যায় ওই সব স্থান থেকে ধরে, দেখা যায় যে কোনো জায়গায় পেশাব করে, বাথরুম করে, নির্দিষ্ট স্থান ছাড়া যে কোনো জায়গায় করতেছে, আর নিজেও নাপাক অবস্থায় থাকতেছে, শরীর নাপাক রাখে এরকম। হ্যাঁ, এটাই বেশ সমস্যা। জিন যখন বলে আসর করে তখন দেখা যায় বলে যে ও নাপাক ছিল, ও আমাকে আঘাত করছে, ও আমার উপরে পানি ফালায়, ও আমাকে লাথি দেয় ইত্যাদি ইত্যাদি। থেকে একদম শেষ মুহূর্তে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিলাম, যেগুলো হয়তো আমাদের যারা শুনছেন, আমাদের সাথে যারা থাকেন প্রতিদিন, যারা আজও ছিলেন, তাদের হয়তো কোনো উপকারে আসতে পারে, হয়তো তাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে এটি কাজে লাগতে পারে। আজকের মতো বিদায় নেব আমরা, একরামকে সাথে নিয়ে রাশেদ চলে যাব। Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।